গল্পের বাক্সভায় রোমানানুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আছি আমি রোমানানুপুর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস বিষাদ পেরিয়ে আজ শোনাচ্ছি উপন্যাসটির পঞ্চম ও শেষ খণ্ড প্রথম সেমিস্টারের রেজাল্ট বেড়েছে আজ খবরটা শুনে সম্পূর্ণ দৌড়েছিল অফিসে মার্কশিট হাতে পেয়ে ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন না অকারণ আশঙ্কা করছিল মোটেই তেমন খারাপ হয়নি প্রায় একাত্তর পার্সেন্ট এমএসসির প্রথম পরীক্ষা হিসেবে মোটামুটি ভালোই তো তাও তো একটা থিওরি পেপারে বেশ ধেরিয়েছে থার্মোডাইনামিক্সটাই জব্বর গাঁট ছিল নার্ভাস হয়ে কি সহজে একটা অঙ্ক ভুল করে এসেছিল ছি তারপরও বাহান্ন পেয়েছে প্র্যাকটিক্যালের মার্কস তাকে বাঁচিয়ে দিয়েছে জোর বিনীতাও মার্কশিট নিয়ে ফিরছে সম্পূর্ণাকে দেখে বলল কত হয়েছে রে তোর সম্পূর্ণা জবাব শুনে তার চোখ গোল তুই তো হেবি সুপারুস্তম রে সম্পূর্ণ হেসে বলল তুই কত পেয়েছিস সিক্সটি পারসেন্ট টায় টায় আমাদের গ্রুপের মধ্যে তুই বোধ হয় হায়েস্ট হ্যাঁ বিনিতাদের দলে এখন সম্পূর্ণ আছে বৈকি একসঙ্গে ঘোরাফেরা ক্যান্টিন লাইব্রেরি এর মধ্যে এক দুই দিন বন্ধুদের সঙ্গে সিনেমাও গেছে সম্পূর্ণা খুব একটা যে ইচ্ছে ছিল তা নয় শাহরুখ খানের ছবি বলে যাওয়া তেমন ভালোও লাগেনি শাহরুখের পুরনো ছবিগুলোই বরং সম্পূর্ণাকে বেশি টানে তবে এই সিনেমা টিনেমায় গিয়ে অন্য একটা লাভ হয়েছে সম্পূর্ণার তৃষা বিনিতা, শ্যামলেন্দুদের দঙ্গলটার সঙ্গে গল্প আড্ডায় হাসি ঠাট্টায় তার জড়তা কেটেছে অনেক এখন অবশ্য খুব একটা বেশি কথা বলে না তা অন্যদের রঙ্গরস উপভোগ করার মজাটুকু তো সে পাচ্ছে করিডোরে ভিড় জমেছে রীতিমতো ছোটো বড়ো জটলায় কাটা ছেঁড়া চলছে রেজাল্টের কারো মুখ শুকনো কেউ বা খুশিতে ঝলমলো অনেকে ভাবলে তাদের দেখে বোঝার উপায় নেই ফেল করেছে না ফার্স্ট ক্লাস পেয়েছে তৃষা সরবরী কোস্তবরাও হাজির সমস্বরে তারিফ জানাচ্ছে সম্পূর্ণাকে সরবরি হাসতে হাসতে বলল তোর তো কপাল রে সম্পূর্ণা ঈশব বিস্ময়ের সঙ্গে সম্পূর্ণ বলল কেন কি কথা হয়েছিল হ্যাঁ আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি পাবে সে সবাইকে ট্রিট দেবে ইস এরকম কথা কবে হয়েছিল হয়েছিল তোর মাথায় নেই বলে শরবরি চোখ কুঁচকে সম্পূর্ণার ভ্যাচাকা খাওয়া মুখখানে দেখলো ঝলক পরোক্ষে সজরে চাপড় সম্পূর্ণার কাঁধে মিচকে হেসে বলল ঘাবড়িও না খুকি ধরো এই মাত্রই হলো কথাটা তৃষা বলল সরি সরবরী কোপটা সম্পূর্ণাকে নয় মারতে হবে শ্যামলেন্দুকে কেন কেন ও সম্পূর্ণ চেয়ে ছ নম্বর বেশি পেয়েছে আমি ওর মার্কশিট দেখেছি নিউজটা তুই এখনও চেপে আছিস বিনীতা ছটফট করে উঠল তার কাছে এদিক ওদিক গেল কোথায় শ্যামলেন্দুটা ও তো গোড়াতে মার্কশিট নিয়ে ভেঙেছে যার সঙ্গে সুসংবাদটা শেয়ার করলোর ইহজীবন সার্থক হবে সম্ভবত তারই মুখোমুখি বসে আছে কোস্তব চোখ টিপল ও সাইকোলজি সেই লম্বু মেয়েটার সঙ্গে আমার ধারণা কারণ রেজাল্ট নিয়ে ভ্যানিশ হয়ে গেছে কি না শ্যামলেন্দু পারেও বটে সাইকোলজির মেয়ের সঙ্গে কেউ ইন্টুমিন্টু করে ব্যাটা জানে না ওরা সারাশি দিয়ে মনের কথা টেনে বের করে কনসাস আনকনশাস সাবকনসাস মাইন্ডের একটি লেভেলও গোপন রাখতে পারবে না কারোকে ঝাড়ি মেললেও ক্যাচ কট তৃষা ত্রিশা হাসছে খিলখিল মুখভঙ্গি করে সম্পূর্ণাকে বলল ডেঞ্জারটা বুঝছিস অতীতে কোনো কেলো করে থাকলেও কনফেস করিয়ে ছাড়বে হে সকলেই হাসছে কিন্তু সম্পূর্ণর বুক যে কেন ধরাস করে উঠল হঠাৎ এখন তো তার আর ভয় পাওয়ার কিছু নেই সে যে একদিন জোর ধাতানে দিল সম্পূর্ণা তারপর তার চিরতা যোগাযোগ করতে পারেনি সম্পূর্ণাকে অবশ্য যথেষ্ট সাবধান থাকতে হয়েছে পুজোয় নিশ্চিন্তায় গিয়ে বাইরে বেরোনি বিশেষ ভাইয়া মা পিসি সবাই একদিন বর্ধমানে ঠাকুর দেখতে গেল সে রয়ে গেল বাড়িতে ক্রিসমাসে দু তিন দিন গ্রামে ঘুরে আসায় যেত সম্পূর্ণা সল্টলেক ছেড়ে নড়েনি অতীত তার চাপা পড়ে গেছে এটুকু এখন ধরে নেওয়াই যায় কোস্তব তাড়া লাগাচ্ছে চল চল ক্যান্টিনটা একবার ঢুমেরে দেখি যদি শ্যামলেন্দু মেয়েটার সঙ্গে থাকে হৈ হৈ করে ছুটল সকলে যেতে যেতে বিনিতা সম্পূর্ণাকে বলল তোর কিন্তু রেহাই নেই রে ছোটোখাটো ট্রিট নয় তোকে একটা পার্টি দিতে হবে সম্পূর্ণা রগুড়ে গলায় বলল আমার অপরাধ বিনিতা সব খবর রাখে তুই তো রামস্বামী ফাউন্ডেশনের স্কলারশিপটা পেয়েছিস যত ছোট করেই টাঙানো থাক নোটিশ বোর্ডে আমার নজর কিন্তু এড়ায়নি কোস্তুব বললো ইজিট ওরা তো প্রচুর টাকা দেয় সম্পূর্ণ ভালোই দাও মেরেছে ষাট হাজার শুধু বছরের জন্য ওয়াও তাহলে তো ডিস্কই যেতে হয় রে অত দরকার নেই ধর একদিন সবাই মিলে মাল্টিপ্লেক্সে মুভি দেখলাম তারপর ফুড কোর্টে খাওয়া তৃষা বলল কী রে টাকাটা হ্যাঁ পরশু চেকে ম্যাস তাহলে আর কি দিনটা ফিক্স করে ফেল সম্পূর্ণ অস্বস্তিতে পড়ে গেল চেক তার হস্তগত হয়েছে ঠিকই তবে ওই অবস্থায় পড়ে আছে টাকা এখনও বিষ জলে চেকটা পেয়ে বাবাকে ফোন করেছিল রবিবার আসবে বাবা গুস করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সম্পূর্ণ নামে সেখানে জমা হবে চেক টাকা ক্যাশ হলেও পুরো ষাট হাজার তো পাবে না সম্পূর্ণ নেওয়া উচিত নয় চাষবাসের যা ক্ষতি হলো এবার সম্পূর্ণ বড় অর্ধেকটা নেবে তাতে আগামী মাস চারেক কলকাতা বাসের খরচ কুলিয়ে যাবে মনে হয় মে মাসের শেষের শেষে সেকেন্ড সেমিস্টার এখন চলছে ফেব্রুয়ারি এই কমাস নিজের খরচ চালিয়ে নিতে পারলে বেশ খানিকটা সাশ্রয় হবে বাবার অবশ্যই টাকাটা পেলে বন্ধুদের নিয়ে একদিন আমোদ আহ্লাদ করতেই পারে সম্পূর্ণ কিন্তু মাল্টিপ্লেক্সের টিকিটের যা দাম ফুড কোর্টের খাবারও কিছু সস্তা নয় একটা পিজ্জায় তো দেড়শো দুশো সব মিলে দুই আড়াই হাজারে কুলিয়ে যাবে তো বন্ধুরা খাওয়ানোর কথা বললেই কেন যে এত হিসেবে সে জট পাকায় মগজে সম্পূর্ণের জন্য একটু হীনমন্যতাও জাগে সে যে বন্ধুদের চেয়ে কমজোরি ইচ্ছে মতো খরচ করার তার ক্ষমতা নেই এটাই তাকে কুড়ে করে খায় কী করবে সম্পূর্ণা মনের উপর তো হাত নেই সম্পূর্ণ আলগাভাবে বলল এক দু সপ্তাহ যাক রে এখন একটু অসুবিধে আছে কি অসুবিধে না মানে বিনিতা বুঝে কিছু আন্দাজ করেছে তৃষাকে ধমক দিল আই ওকে একদম প্রেশার দিবি না যখন ওর সময় সুযোগ হবে তখনই না হয় আমরা এনজয় করব বাঁচালো বটে বিনিতা পাশাপাশি একটা কুটুস কামড়ও টের পেল সম্পূর্ণ হীনমান্য তারও বেড়ে যাচ্ছে যেন ক্যান্টিনে পৌঁছতেই ভাড়টা অবশ্য নেমে গেছে কী সৌভাগ্য শ্যামলেন্দু মজুদ সে হবু মনোবিদ সমেত আজ ক্যান্টিন রকম ফাঁকা এদিক ওদিক থেকে ঝরঝর চেয়ার টেনে শ্যামলিন্দুকে প্রায় ঘিরে ফেলল সকলে তাকে প্রস্তুতির অবকাশ না দিয়েই মোগলায় পরোটার অর্ডার হয়ে গেল প্রশংসার নাম করে টকটক চাঁটি পড়ছে শ্যামলিন্দুর মাথায় মুখ টিপে হেসে দীর্ঘাঙ্গী ধা অমনি সকলে আরও চাপছে শ্যামলিন্দুকে কস্তব বলল তোর কোশ্চেনেয়ারটা দে তো কীসের কোশ্চেনেয়ার আরে সাইকোলজির পাবলিকগুলো যা পকেটে নিয়ে ঘোরে নিশ্চয়ই তোকে প্রেম সংক্রান্ত সখানে প্রশ্ন দিয়েছে আওয়াজ মারিস না তো আমি মোটেই গার্গের সঙ্গে ইয়ে করছি না ও তুই বুঝি ওর কেস নাকি তুই ওর কেমিক্যাল থুরি ফিজিক্যাল বন্ডিংটা টেস্ট করছিস চোখি বুঝি তোর স্পেকট্রোমিটার খেপে গিয়ে শ্যামলেন্দু কিছু একটা বলল মালটা খোঁচা দিল তৃষা ফোরন কাটছে সরবরি। শ্যামলেন্দু হাও করে উঠল কিংবা হাসছে হো হো এমন হুল্লোরে সম্পূর্ণ অংশ নিচ্ছে মাঝে মাঝে কুটুস কাটুস চুটকি কাটছে হঠাৎ হঠাৎ এসব সময় জীবনটাকে ভারী মধুর লাগে সম্পূর্ণার ক্লেদ গ্লানি ভাবনা চিন্তা হিসেবপত্র সব যে কোথায় উবে যায় চমৎকার কাটল বটি দিনটা হৈ হৈ করে ক্লাস প্র্যাকটিক্যাল অভ্যেস মতো একটুক্ষণ লাইব্রেরি বুড়ি ছুঁয়ে আসা বেরোতে বেরোতে সেই সন্ধে বাস স্টপে বেশ কিছু যাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীও আছে কয়েকজন সম্পূর্ণ গিয়ে দাঁড়ালো সেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বাসের দেখা নেই এক অধৈর্য যাত্রী হনহনিয়ে রাজাবাজারের মোড়টায় গেল ঘুরে এসে উচ্চস্বরে তার সঙ্গীকে বলছে এ তো খুব বিপদ হলো রে সে আলদা ফ্লাইওভারে একটা ট্রাম বেলাইন হয়েছে গোটা ব্রিজ জ্যাম কোনো গাড়ি পাস করছে না সঙ্গীটি যে কি বলল অমনি দুজন হাঁটা শুরু করলো মানিকতলার দিকে অপেক্ষমান ভিড় পাতলা ক্রমশ রূপসা দেখলো সময় ছটা কুড়ি আর কাহাতক তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে থাকবে সে এবার পায়ে পায়ে এগুলোই তো পারে শেষ মাখের সন্ধে শীর্ষেরা বাতাসে বিদায় শীতের গন্ধ দেরি হয়ে গেছে বলে একটু জোরে চালা ছিল সম্পূর্ণা রোলের দোকানটা সবে পেরিয়েছে পিছন থেকে আচমকা ডাক পুণ্যে দাঁড়া শির দাঁড়াবে হিমস্রোত বয়ে গেল সম্পূর্ণার পলকে স্থানুবৎ মনের ভুল নয় তো সম্পূর্ণ কোনো ক্রমে ঘাড় ঘোরালো হায় ভগবান চিনু দায়িত্ব পরনে জিন্স আর জ্যাকেট দাঁত বের করে হাসছে এক পা এক পা করে সম্পূর্ণার একদম সামনে এসে থামল চিনু চারদিকে একবার চোখ বুলিয়ে খপ করে চেপে ধরল সম্পূর্ণার হাত তোর ব্যাপারখানা কি হ্যাঁ মোবাইলের সিম চেঞ্জ করলে তুই বুঝি আমায় ভাগিয়ে দিতে পারবি সম্পূর্ণ জোর করে হাত ছাড়িয়ে নিল চাপা সরে বলল হচ্ছেটা কি। তুই আমার বড্ড কষ্ট দিয়েছিস পুণি কতকাল তোকে দেখিনি বলতো গাট্টা গোট্টা চেহারা চিনুর গলায় চোয়ারে আবেগ জানিস এর আগে আমিও তিন তিনবার বর্ধমান থেকে ছুটে এসেছি তোর ফুটপাতে ঠায় দাঁড়িয়ে থেকেছি রাত আটটা অবধি ও যে কখন কোথা দিয়ে পালিয়ে গেলি পালাবো কেন আমি চোর না ডাকাত তার চেয়েও বেশি তো একটা খুনে ফের আর কবজি চেপে ধরেছে চিনু মিনুতে সুরে বলল একবার আমার বুকে হাত দিয়ে দেখ হৃৎপিণ্ডটা কেমন ধরাস ধরাস লাফাচ্ছে ঝটকা মেরে সম্পূর্ণ হাতখানা সরালো কোথেকে একটা সাহসে এসে ভর করেছে সহস্যা গলা না চড়িয়ে স্বরে বলল ন্যাকামো করো না হৃদয় নামক বস্তুটি তোমার থাকলে তুমি আর এখানে আসতে না থাকতে পারলাম না রে পুণ্যি মনটা এমন আঞ্চান করে আগেই বলেছি ওসব ফালতু কথা শোনার আগ্রহ আমার নেই কেন আমার নিষ্ঠুর হচ্ছিস রে পুণ্যে তুই তো আমায় ভালোবেসে ছিলি চিনুস্বর মোটেই নিচু পর্দায় নেই ভালোবাসা শব্দটারও একটা চুম্বক টান আছে কানে যেতেই পথ চলতি লোক ঘুরে ঘুরে তাকাচ্ছে সম্পূর্ণ হিসিস করে বলল কতবার বলবো সেসব চুকে বুকে গেছে রাস্তায় দাঁড়িয়ে সিনক্রিট করো না আমিও তো পথেঘাটে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা বলতে চাই না আয় না আমরা কোথাও একটা দেখা করি চিনুর গলা একটু যেন খাদে নেমেছে আমি এখন বেহালায় আছি ছোটো মাসির বাড়িতে তুই যদি বলিস কাল দেখা করবি বল কোথায় আসবি কোথাও আসবো না ভুলেও আর আমার পিছু নেবে না বুঝেছ কেন তুই এমন করছিস পুণ্যি আমি তো তোর মামার ছেলে এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট বলে ধরে নে না তুই একবার শুধু মুখের কথা খসা মা বাবা কারো পরোয়া করব না সবাইকে ছেড়ে দেব শুধু তুই আমি আমি আর তুই এ তো মহাফ্যাসাদ চিনু নামের এই মামা তো দাদাটির উপর আরও দুর্বলতা জেগেছিল ঠিকই শরীরে মোহে কিছু ভুল হয়তো সে করেছে কিন্তু তার জের জীবনভর বই বাড়াতে হবে এ কেমন ধারার বায়নাক্কা মা বাবাকে চরম দুঃখ দিয়ে দুনিয়া শুদ্ধ লোকের নিন্দে করিয়ে এটা কি একটা সুস্থ জীবন সবচেয়ে বড় কথা চিনুদাকে তো সে এখন কণামাত্র পছন্দ করে না উল্টে তার সঙ্গে কোনো এককালে সম্পর্ক হয়েছিল ভাবলেই তো গা ঘিন ঘিন করে সম্পূর্ণ কিন্তু এই নেই আঁকড়াকে সে কী করে কাটায় চিনুকে আর ভয় পাচ্ছে না সে কিন্তু একটা বিশ্রী বিরক্তি দানা বাঁধছে মাথায় কঠোর গলায় সম্পূর্ণ বলল অনেক হয়েছে ছেলে মানুষইটা এবার বন্ধ করো নয়লে আমি চেঁচাবো বুঝতে পারছো তোমার কি হতে পারে তাহলে বটে মুহূর্তে বদলে গেল চিনু তুই আমায় ভয় দেখাচ্ছিস ধরে নাও তাই নলে তো তুমি সিধা হবে না খুব বার বেড়েছো তোর হ্যাঁ কলকাতা এসে সাপের পাঁচ পা দেখেছিস ঝটাক্সের জ্যাকেটের পকেট থেকে মোবাইল বের করলো চিনু টক টক টিপছে বোতাম তারপর স্ক্রিনটা মেলে ধরলো সম্পূর্ণ চোখের সামনে দেখ তো ছবিটা চিনতে পারিস কি না সম্পূর্ণের জন্য স্বপাং চাবুক খেল একটা বিস্ফোরিত চোখে দেখল এ তো সেই নগ্ন সম্পূর্ণ চিনু চিবিয়ে চিবিয়ে বলল আরেকটা দেখ আরও একটা পরপর ফুটছে ছবি কি কদর্য কি ভয়ঙ্কর এসব নোংরা নোংরা ছবিগুলো তুলতে দিয়েছিল সম্পূর্ণা ফ্যাকাসা হয়ে গেছে সম্পূর্ণার মুখ হাঁটু কাঁপছে কাতর গলায় বলল ওগুলো মুছে দাও চিনুদা তোমার পায়ে পড়ি প্লিজ দাঁড়া দাঁড়া এগুলো তোর চেনা চেনা লোকদের এস করে পাঠালে কেমন হয় বলতো তারা নিশ্চয়ই উপভোগ করবে ধর তোর বাবাই যদি দেখে পিসিমশাই তো মোবাইল নম্বর বদলায়নি তারপর ধর এগুলোকে প্রিন্ট করে তোর সায়েন্স কলেজের গেটেও তো ঝুলিয়ে দেওয়া যায় ছি ছি চিনু প্লিজ কি বলবে সম্পূর্ণ ভেবে পাচ্ছিল না নিজেই চেপে ধরেছে চিনুর হাত কাদো কাদো গলায় বলল। কেন তুমি আমার এমন ক্ষতি করবে তুমি না একসময় আমাকে ভালোবাসতে এখনও বাসি তুই এবার পথে আয় তোর নতুন মোবাইল নাম্বারটা বল সম্পূর্ণ ইতস্তত করছে দেখে চিনু দাবড়ে উঠল কি হলো বল যন্ত্রের মতো সংখ্যাগুলো আওড়ে গেল সম্পূর্ণ টপাটপ চিনু তুলে নিল মোবাইলের স্মৃতি ভান্ডারে একবার রিং করেও দেখল বাজে কিনা সম্পূর্ণ করুণ মুখে বলল এবার তাহলে খুশি করো ফোন শুধু ওইটুকুতে তো হবে না রে পুন্নি কত কষ্ট করে এত সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম এতদিন সেগুলো যত্ন করে জমেই রেখেছি তার কোনো দাম নেই মস্তিষ্ক কেমন বিবস হয়ে যাচ্ছিল সম্পূর্ণার অস্ফুটে বলল মানে তোকে যে মাঝে মাঝে আমার কাছে আসতে হবে রাস্তাঘাটে নয় কোনো হোটেলের ঘর টরে আমি ভাড়া করবো দিনক্ষণও তোকে জানিয়ে দেবো তুই শুধু এসে আমার সঙ্গে দু চার ঘন্টা কাটিয়ে যাবি সম্পূর্ণ প্রায় ফোঁপাচ্ছে এ হয় না আমি পারবো না খুব পারবি এখন কেঁদে কেটে রাস্তায় সিনক্রেট করিস না সম্পূর্ণ ক্ষণপূর্বের কথায় যেন ফেরত দিল চিনু কর্কশ্বরে বলল আমি তোকে ফোন করব ফের নম্বরটা বদলাস না কিন্তু চিনু দা প্লিজ জবাব দেওয়ার প্রয়োজনই বোধ করলো না চিনু দৌড়ে পেরোলো রাস্তা চলে গেল উল্টো ফুটপাথে সম্পূর্ণ নিশ্চল কিং কর্তব্য বিমুর দুলছে পৃথিবী ঝাপসা হয়ে যাচ্ছে পদঘাট কোলাপসিবল গেটটা ঠেলে সরালো সম্পূর্ণ টেনে টেনে তুলছে পা দুটো দোতলায় উঠে হাঁপাচ্ছে বসার ঘর থেকে তীর বেগে বেরিয়ে এলো করবি উদ্বিগ্ন স্বরে বলল কি হলো আজ এত দেরি সম্পূর্ণার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বেরোলো হয়ে গেল তোমার বাবা তো ফোন করেছিলেন উনি নাকি রবিবার আসছেন সম্পূর্ণ কি ঘাড় নাড়ল হয়তো করবি হেসে বলল তুমি যে একটি স্কলারশিপ পেয়েছ নি তো সম্পূর্ণ ঠোঁটকি ফাঁক হলো সামান্য কে জানে করবি বলল খুব ভালো খবর আমি ভীষণ খুশি হয়েছি বড্ড ক্লান্ত মনে হচ্ছে আজ সম্পূর্ণার মাথা কি দুর্ল সামান্য বোঝা মুশকিল করবে আলতো হাত রাখল সম্পূর্ণার কাঁধে যাও গিয়ে রেস্ট নাও এখন আর চা দিচ্ছি না একেবারে ভাত খেতে বসে যেও নতমস্তকে মন্থর পায়ে এগুচ্ছে সম্পূর্ণা কতটুকুই বা পথ তবু যেন ফুরোয় না দরজা অবধি পৌঁছতে কত যুগ যে লাগল পাল্লা ঠেলে ঢুকেছে ভিতরে নিজের বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ল রূপসা আগেই ফিরেছে কাজ করছে চেয়ারে বসে টেবিলে ল্যাপটপ খোলা বেশ কয়েকখানা বইও মাঝে মাঝে ছুঁকছে বইয়ের পাতায় পড়ছে কি যেন তারপরে ল্যাপটপের কিবোর্ডে সচল হচ্ছে তার আঙ্গুল সম্পূর্ণার উপস্থিতি টের পেয়েছি রূপসা ঘুরে একবার সম্পূর্ণাকে দেখে নিয়ে কাজ করতে করতে বলল তোর আজ সেমিস্টারের রেজাল্ট বেরোনোর কথা ছিল না সম্পূর্ণা ডুবে যাওয়া স্বরে বলল হুম ফার্স্ট ক্লাস পেয়েছিস নিশ্চয়ই হুম অত নেতি নেতি বলছিস কেন মোর মতো হয়নি বুঝি সম্পূর্ণ জোর করে খানিকটা সপ্রতিভ ভাব আনল কলায় না রূপসা দি ভালোই হয়েছে ভালোই হয়েছে ঠাট্টার ঢঙে ভেঙচে উঠল রূপসা চেয়ার ঘুরিয়ে হাসি হাসি মুখে বলল হাতে করে এক পিস সন্দেশ তো আনতে পারতিস সম্পূর্ণা কি মুখ ফুটে বলতে পারে এই মুহূর্তে তার মনে তিলমাত্র আনন্দ নেই বরং একটা শঙ্কা তাকে ছেয়ে ফেলেছে আতঙ্কে জিপ টাগড়া গলা শুকিয়ে কাট তবু জল পর্যন্ত খেতে পারছে না মনে হচ্ছে বমি হয়ে যাবে মানিকতলা থেকে কিভাবে বাস অটো ধরে সল্ট লেকে এলো কীরকম ভিড় ছিল বাসে টিকিট কেটেছিল কি না তার সহযাত্রীটা পুরুষ না মহিলা কিছুটি যেন তার স্মরণে নেই শুধু চিনুদার নির্দয় চোখ দুখানায় যেন এখনও দেখতে পাচ্ছে তাকে যেন গিলে খেতে আসছে সম্পূর্ণ কোনো মতে বলল সরি রূপসাদি ভুল হয়ে গেছে যাক আর সরি হয়ে কাজ নেই রূপসা শব্দ করে হাসল আমি বড় আমারই তো তোকে মিষ্টিমুখ করানো উচিত বলেই খাটে ফেলে রাখা নিজের ব্যাগটা টেনে খাটছে রাশি রাশি জিনিসে ঠাসা ঢাউস ভ্যানিটি ব্যাগ তাতে কি আছে আর কি নেই বিস্তর হাতটি অবশেষে মিলেছে প্রার্থিত দ্রব্যটি হাসিটাকে চওড়া করে বলল খুব খুব কাশি হচ্ছিল কদিন এক গাদা কাফ লজেন্স কিনেছিলাম নে খা একটা মনে করে এটাই লবঙ্গুলতিকা সিনথেটিক কাগজের মোরগ ছেঁড়ার চেষ্টা করলো সম্পূর্ণ জোর পাচ্ছে না আঙ্গুলে রূপসাই খুলে দিয়ে বলল তোর বাড়িতে খবরটা দিয়েছিস না রাতে বলবো তোর কি হয়েছে বলতো কুতিয়ে কুতি জবাব দিচ্ছিস কেন রূপসার দৃষ্টি এবার সার্চলাইট তোকে এরকম অন্যমনস্ক লাগছে কেন রে কই না তো বললেই মানব ভালো রেজাল্ট করেছিস কোথায় খুশিতে নাচবি তা নয় মুখখানা একেবারে মেরে আছে রূপসার নজর আরও তীক্ষ্ণ হয়েছে ইউনিভার্সিটিতে কিছু হয়েছে নাকি এনি শর্ট অফ প্রবলেম হ্যারাসমেন্ট না তাহলে রাস্তায় কিছু সল্ট লেকে একটা বাইক বাহিনী ঘুরছে আজকাল একলা মেয়ে দেখলেই অসভ্যতা করছে গ্রুপটা ওদের সামনে পড়ে গিয়েছিলি নাকি সম্পূর্ণ যে আস্ত একটা জমদুতের সামনে পড়েছিল এ কথা কিভাবে উচ্চারণ করবে অথচ বলতে ভীষণ ইচ্ছে করছিল রূপসাদিকে কি জানানো যায় রূপসাদের খুব সাহস চিনুদার মতো শয়তানকে সামনে পেলে হয়তো তার ধুন্দুরি নেড়ে দিতে পারে কিন্তু এক্ষেত্রে করবেটা কী শুনেই দারুণ খেপে যাবে নিশ্চয়ই হয়তো সম্পূর্ণকে টেনে নিয়ে যাবে থানায় কমপ্লেন লেখাবে চিনুদার বিরুদ্ধে কিন্তু তারপর সর্বত্র জানাজানি হয়ে যাবে না ঘটনাটা মামা তো দাদার সঙ্গে সম্পর্ক অশালীন ছবি সব প্রকাশ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ কোথায় মুখ লুকাবে এবারে আশ্রয়ে যাবেই লেখাপড়ার পাঠও খতম আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা কি থাকবে তখন প্রাণপণ চেষ্টায় ছোট একটা হাসির মতো ভঙ্গি ফোটালো সম্পূর্ণ কৃত্রিম উজ্জ্বল স্বরে বলল না গো রূপসাদি কিচ্ছু হয়নি বিকেল থেকে গাটা বড় গুলোচ্ছে এই যা মাথাটাও টিপটিপ করছে দেখিস ভাইরাল না ধরে সিজন চেঞ্জের টাইম চারদিকে খুব জড়া হচ্ছে রূপসা ফের টেপিলে সম্পূর্ণ কি স্বস্তিবোধ করল আরও গভীর বিপন্নতা আসছে জেনেও টিউটোরিয়াল ক্লাসটা নিয়ে রূপসা ডিপার্টমেন্টে ফিরল চক ডাস্টার রেখে দৌড়েছে গুপ্তর ঘরে গবেষণার কাজ বেশ খানিকটা এগিয়েছে একটা খসড়া মতো বানিয়ে তুলে এনেছে পেনড্রাইভে স্যারকে এবারে একটু দেখিয়ে নেওয়া দরকার প্রতিম গুপ্ত কম্পিউটারে খুব একটা সরগর নয় তার নিজের ঘরে ডেস্কটপ আছে অনন্য উপায় না হয়ে খোলে না সেটি তাই নিজের ল্যাপটপটায় রূপসাকে বয়ে আনতে হলো নেমপ্লেট সাটা ঘরের দরজায় উঁকি দিয়ে রূপসা হতাশ যা ভয় পেয়েছিল তাই স্যার নেই অথচ আজ সকালেও বললেন দুটোর পর থেকে রুমেই থাকবেন এখন রূপসা কোথায় খুঁজবে স্যারকে হয়তো প্রশাসনিক ভবনে গিয়ে বসে আছেন রূপসা একটা কল করবে উপাচার্য সঙ্গে প্রতিমগুপ্তর খুব দহরম মহরম হয়তো তার চেম্বারেই ওখানে ফোন গেলে বিরক্ত হতে পারেন স্যার অগত্য প্রতীক্ষাই করো বাইরের করিডোরে এসে দাঁড়ালো রূপসা অজস্র ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে বিচিত্র এক গুঞ্জন উঠছে বহরমপুরে তাদের কলেজের কার্নিশে প্রকাণ্ড এক চাক বানিয়েছিল মৌমাছিরা কাছে গেলেই ভনভন একটা আওয়াজ শোনা যেত এও যেন তেমন শুধু একটু উচ্চকিত এই যা নির্দিষ্ট অবয়বহীন এই ছাত্রছাত্রীদের মেলা দেখতে রূপসার বেশ লাগে দিব্যি সময় কেটে যায় কিন্তু ফের তলপেটে ব্যথা করছে যে সেই নিত্য নৈমিত্তিক মাসিক বখেরা পরশু শুরু হতে পারতো শনি রবি শুয়ে বসে থেকে পার হয়ে যেত ঝামেলার সময়টা ভালোই ব্লিডিং হচ্ছে একবার ন্যাপকিনটা বদলাতে পারলে হয় ঘুরে আসবে টয়লেট থেকে সুযোগ মিলল না হাজির হয়েছে প্রতিমগুপ্ত ষাটের পর বয়স গোলপানা মুখ এক মাথা টাক কালো মোটা ফ্রেমের চশমায় অধ্যাপক সুলভ গাম্ভীর্য রূপসাকে দেখে প্রতিম ডাকল এসো এসো কাজে বসা যাক আমাকে আবার তিনটে সময় বেরোতে হবে মিটিং আছে নাকি স্যার ওইরকমই আন্ডার গ্র্যাজুয়েশনের সিলেবাস নিয়ে কজন বসব রূপসা মনে মনে হাসল একটু বিদগ্ধ অধ্যাপকদের খানিক গুলতানি হবে আর কি তবে কথাটি না বলে বসে পড়ল স্যারের চেম্বারে ল্যাপটপ অন করে পেন পেনড্রাইভ তারপর মনিটর প্রতিমের দিকে ঘুরিয়ে স্যারের চেয়ারের পাশে গিয়ে দাঁড়িয়েছে প্রতিম ছুঁকল সামান্য পর্দায় চোখ বুলিয়ে বলল ইন্ট্রোডাকশন তো আমি দেখেছি তারপর কি করেছ বের করো সূচনাটা অনেক বদলেছি স্যার সিপাই বিদ্রোহের কারণগুলো নিয়ে যেসব পরস্পর বিরোধী মতামত আছে সেগুলোকে আরও বিশোধ করেছি যেমন উত্তরপ্রদেশের ঠাকুররা কেন সিপাইদের সমর্থন করেছিল কিংবা অন্য সমস্ত ল্যান্ডেড ক্লাস কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মানতে চাইছিল না তারপর ধরুন হিন্দুদের সামাজিক কুপ্রথাগুলো দূর করতে গিয়ে কোম্পানি হিন্দুদেরই একটা মেজর সেকশনের বিরাট ভাজন হয়েছিল এগুলো পরে দেখব ফাইনাল রাইটিংয়ের সময় তুমি নেক্সট চ্যাপ্টারগুলো চলো পরের অধ্যায়টা খুলল রূপসা দেখছে প্রতিম রূপসা বলল আমি মূলত তিনটে ভারতীয় সংবাদপত্র ধরছি স্যার হিন্দু প্যাট্রিয়ট ফ্রেন্ডস অফ ইন্ডিয়া আর বেঙ্গল হরকরা একটা গুজরাটি কাগজেও ইনপুট নিয়েছি মরাঠি কাগজও আছে দেখলাম প্রতিম অধ্যায়ে চোখ রেখে বলল খবরের কাগজগুলোর ভিউ অ্যানালিসিস করেছ শুরু করেছি স্যার তবে এখনও খুব একটা প্রসিড করতে পারিনি ওই কাগজগুলোর দৃষ্টিকোণ এতটা এক পেশে সবাই তো সিপাইদের বিরুদ্ধে বরং ব্রিটিশ কাগজগুলোর মধ্যে সামান্য হলেও একটা রেশনাল দৃষ্টিভঙ্গি আছে ইলাস্ট্রেটেড লন্ডন টাইমস কিংবা টাইমস ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সমালোচনা করেছে আমার তো মনে হয় ওই কাগজগুলোর জন্যই ইংল্যান্ডে একটা জনমত তৈরি হয়েছিল যার কারণে রানি ভিক্টোরিয়ার পাওয়ার টেক ওভার বিদ্রোহের আগেও কয়েকটা ছোট ছোট মিউটিনি হয়েছিল স্যার সেগুলোরও উল্লেখ করেছি তাছাড়া নানা সাহেব আজিমুল্লা তেঁতিয়ে টোপে তাদের সম্পর্ক সংবাদপত্রগুলোর অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস করছি সাধ্য মতো হুম তাই তো দেখছি তৎকালীন বাঙালি বুদ্ধিজীবীদের ভিউগুলো তো দিয়েছ গুড প্রয়োজন বুঝলে কিছু কন্ট্রোভার্সিয়াল রিমার্কও ঠুকে দাও অবশ্যই তথ্যপঞ্জি সহ মনিটর থেকে দৃষ্টি সরালো প্রতিম চোখ তুলে রূপসাকে বলল তোমার জুনিয়র ফেলোশিপের মেয়াদ তো এবার ফুরিয়ে এলো তাই না হ্যাঁ স্যার এই ডিসেম্বরেই এর মধ্যে নিশ্চয়ই তোমার কাজ শেষ হবে না সম্ভাবনা কম আরও এক দেড় বছর তো লাগবেই সিনিয়র রিসার্চ ফেলোশিপের দরখাস্তটা তাহলে দিয়ে দিও আমার যা কমেন্টস দেওয়ার দিয়ে দিব আবার মনিটরে চোখ নামিয়েছে প্রতিম দেখা পড়া আলোচনা চলছে একসঙ্গে রূপসাকে বেশ কয়েকটা বাড়তি রেফারেন্স দিল প্রতিম ন্যাশনাল লাইব্রেরি ছাড়া অন্যত্র সেগুলো মিলবে না অপ্রাসঙ্গিক বিষয় কিছু ছাড়তেও বলল কথার ফাঁকে রূপসা জিজ্ঞেস করল এখন অবধি যা কাজ হয়েছে তাদের একটা পেপার পাবলিশ করা যায় কি না প্রতিমের আপত্তি নেই রূপসাকে বলেও দিল কোন কোন জার্নালে পাঠাতে পারে দুটো বিদেশি পত্রিকার কথাও বলল প্রতিম শুনে রূপসা বেজায় উৎসাহিত হঠাৎ প্রতিমের খেয়াল হয়েছে ঘড়ি দেখে প্রায় লাফিয়ে উঠল এই রে তিনটে দশ আর একটু আলোচনার ইচ্ছে ছিল রূপসার তবে স্যারকে তো আর আটকানো যাবে না রূপসা বলল নেক্সট তাহলে কবে দেখে দিলাম তো আর একটু এগো না নতুন রেফারেন্সগুলো স্টাডি করো ওকে স্যার পেনড্রাইভ ল্যাপটপ গুছিয়ে বেরিয়ে এলো রূপসা টয়লেট ঘুরে পাইপে যাচ্ছে ইউনিভার্সিটি গেটের দিকে একবার ভাবল বিতানকে ফোন করবে কি না পুজোর পর থেকে অনেকটা সভ্যভব্য হয়েছে ছেলেটা ফাজলামে এখনও করে তবে আর মাতটা ছাড়ায় না হয়তো সেই কারণে তার সঙ্গটা রূপসা আজকাল বেশ পছন্দই করছে চার পাঁচ দিন টানা দেখানো হলে বিকেল সন্ধ্যেটা কেমন ফাঁকা ফাঁকা থাকে ছেলেটা যদি নেশেটে সেগুলো একটু কমাতো মোবাইল বের করে রূপসা থমকালো ওহো বিতানের তো আজ প্রোগ্রাম নলবন না কোথায় যেন এবার শীতে বেশ কয়েকটি অনুষ্ঠান করছে বিতানদের দল ছুট নামও হচ্ছে ক্রমে ক্রমে রেট নাকি লাখের অঙ্ক ছুঁই ছুঁই ওই গান শুনতে কি করে যে টাকা দেয় মানুষ বরং ওই গান সহ্য করছে বলে বিতানদেরই তো পকেটের টাকা খসানো উচিত অবশ্য নবদিশা সম্পর্ক বিতানের ধারণা খুব উঁচু নয় রূপসার মতো মেয়েদের নিরস করে তুলছে বলে নবদিশাকে নাকি নিষিদ্ধ করা উচিত রূপসা নিজের মনে হাসলো। উফ তাদের দুজনের কি লড়াইটে না হয় টিভি চ্যানেলে যদি একবার মুখোমুখি বসে তারা দর্শক হেসে কুটিপাটি খাবে ভাবনার মাঝে হঠাৎই হাতে মৃদু কাঁপন মোবাইল বাজছে মনিটরে নামটা দেখে রূপসা তাড়াতাড়ি ফোন কানে চাপল হ্যাঁ অনিমেষ দা বলুন তুমি কি ইউনিভার্সিটিতে না বেরিয়ে গেছ না এখনও আছি ব্যস্ত তেমন একটা নয় তাহলে একবার আমার রুমে আসবে জরুরি কিছু কথা ছিল যাচ্ছি অনিমেষের ঘরে গিয়ে রূপসা অবাক পল্লবার তনুকা বসে এবং ফাল্গুনের বাতাসে চোরা গুমোট চেয়ার টেনে বসতে বসতে রূপসা পরিস্থিতিটা আঁচ করতে চেষ্টা করল ইদানিং নবদিশার প্রায় প্রতিটা মিটিংয়ে তুফান উঠছে জোর একদল জোর গলায় প্রতিষ্ঠা করতে চাইছে রাষ্ট্রীয় হিংসা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি নেহাতি এক দুর্বল পন্থা প্রথমত এতে নাকি সময় লাগে অনন্তকাল দ্বিতীয়ত এ কাজে সক্রিয় কর্মী পাওয়া মুশকিল তৃতীয়ত জনগণ অনেক সময়ে হাওয়া মোরগের মতো আচরণ করে বিপদ বুঝলে অবলীলায় রাষ্ট্রের অত্যাচারের কাছে আত্মসমর্পণের রাস্তা খোঁজে পল্লব তনুকা ইন্দ্রনীলরা তাই যায়। একটা সবল প্রতিরোধ গড়ে উঠুক রাষ্ট্র যদি বোঝে হিংসা রাষ্ট্র নিলে তারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা তাহলে রাষ্ট্র পিছু হটতে বাধ্য বুনো সারের মুখোমুখি হয়ে তাকে নাকি শিং ধরে থামাতে হয় সেখানে রবীন্দ্রসঙ্গীত গে কোনো লাভ নেই মতামতটা এখনও সায় নেই নবদিশার কিন্তু পল্লব তনুকাদের প্রয়াসটা চলছে আজ কি অনিমেষ আলাদা করে বোঝাতে এসেছে পল্লবরা রূপসকেও দলে টানতে চায় অল্প হেসে পল্লব তনুকাকে হাত নাড়ল রূপসা অনিমেষকে বলল হঠাৎ তলব অনিমেষ খানিক অসহায়ভাবে বলল এই দেখো না পল্লব রামা এমন একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিচ্ছে বছর ত্রিশেকের কালো রোগা তনুকা সঙ্গে সঙ্গে আপত্তি জুড়েছে ও কথা বলছেন কেন আমরা শুধু তিনটে নাম দিয়েছি বলেছি এরা নবদিশার আগামী বৈঠকে থাকবে অনিমেষ মাথা ঝাঁকিয়ে বলল কিন্তু তাদের তো অ্যালাউ করা যাবে না কারণ তারা একটি বিশেষ মতাদর্শে বিশ্বাসী গোষ্ঠীর সদস্য ওরা ক্লাস স্ট্রাগলে বিশ্বাস করে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে চায় নবদিশা তো সমাজ বদলের এই পদ্ধতি মানে না পল্লবের কাঁচা পাকা দাড়িময় মুখে বাঁকা হাসি ফুটল নবদিশা কি মানে কি মানে না সেটা তো নবদিশার সদস্যরাই ঠিক করবে আপনি যে একা একাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এটা তো নবদিশার পলিসি নয় তনুকা অমনি পো ধরেছে আপনারও অ্যাটিটিউডসের মধ্যে কিন্তু এক নায়ক এক নায়ক ভাব আছে অনিমেষ দা পল্লব বলল বি ডেমোক্রেটিক নেক্সট মিটিংয়ে ভোট নিন মেজরিটি যদি চায় ওর আসবে তলে তলে অনেক দূরে গিয়েছে তো নিশ্চয় অনেকের সঙ্গে কথা বলে প্রস্তুত হয়ে এসেছে দুজনে রূপসার চুপ থাকতে পারল না গলায়খানিক শ্লেষ মিশিয়ে বলল ভোট ব্যাপারটাতে যে আপনার আস্থা আছে এ তো জানতাম না সর্বদাই তো বলেন নির্বাচন গণতন্ত্র ভোটাফুটি নিশ্চয় একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে বাঁচিয়ে রাখার হাতিয়ার ভোটাফুটি নাকি শেষ রাষ্ট্রীয় সন্ত্রাসকে বৈধতা দেয় রাষ্ট্র আর নবদেশে এক নয় রূপসা দুটোকে গুলেই ফেলো না অর্থাৎ ভোট ব্যাপারটা আপনার চোখে কখনো ন্যায্য কখনো অন্যায্য তাই তো নিজের প্রয়োজনে নিরিখে এটাকে মেনে নেওয়া যায় রূপসা হাসলো সামান্য পরক্ষণে গম্ভীর মুখে বলল আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি অনিমেষ দায় নবদিশার প্রতিষ্ঠাতা নবদিশার উদ্দেশ্যটা কি এটা অনিমেষ দায় স্থির করেছেন সেই লক্ষ্যটাকে যারা মানবে না নবদিশায় তাদের থাকার অধিকার আছে কি না সেটাও তো ভাবতে হবে কিংবা তেমন মানুষদের বৈঠকে আদৌ আসতে দেবেন কেন অনিমেষ দা এবং এই ডিসিশন নেওয়ার হক অনিমেষদের আছে অনিমেষ তাড়াতাড়ি বলল না না হক টকের কথা আমি বলছি না আমরা সবাই মিলে তো নবদিশা আমরা মুক্ত চিন্তা করি মুক্তির চিন্তা করি ধ্বংসের ভাবনাকে কি সেখানে প্রশ্রয় দেওয়া উচিত তাই কোথাও না কোথাও তো দাঁড়িয়ে টানতেই হবে স্বাধীনতা মানে যেমন অ্যানার্কি নয় তেমনই মুক্ত চিন্তা মানে তো বলকাহীন ভাবনা নয় নবদিশ্যার সভাতেই না হয় এসব স্থির হবে পল্লবের দাঁড়ির ফাঁকে আমছা হাসি ভোটাভুটি কিন্তু সেদিন হবেই বি রিজনেবল পল্লব নবদিশে এসব হয় না একদিন হতো না এখন সদস্যরা চাইছে হবে কখনো কখনও তো শুরু হয়ই পল্লব উঠে দাঁড়ালো তাহলে আজ চলি আশা করি সোমবার দেখা হবে পল্লবের সঙ্গে তনু বিদায় নিল অনিমেষ ঘাট ঝুলিয়ে বসে দুদিকে মাথা দোলাতে দোলাতে বলল আমি কিন্তু এরকমটা চাইনি রূপসা ভেবেছিলাম সবাই মিলে একটা সুস্থ চিন্তা নিয়ে রূপসা বলল জানি তো আমি তো আপনাকে আগেই বেনজল নিয়ে সাবধান করেছিলাম সোমবার কি হবে বুঝছেন তো আপনি নবদেশা থেকে আউট হয়ে যাবেন মধ্যবয়সে অনিমেষের মুখে মলিন হাসি বলছ অবশ্যই ওদের তো শুধু একটা প্ল্যাটফর্মে দরকার ছিল নবদিশার মোটামুটি পরিচিত হয়েছে এবার ওরা এই মঞ্চটাকে ব্যবহার করবে আমি অবশ্য তাহলে আর থাকব না অনিমেষ নিশ্চুপ মানুষটার ব্যথিত মুখ দেখতে খারাপ লাগছিল রূপসার আর কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে এলো বাস স্টপে দাঁড়িয়ে রূপসা ভাবছিল একটা মানুষ লক্ষ্য রচনা করে তাকে ঘিরে জড়ো হয় আর পাঁচজন কিন্তু এই সঙ্গবদ্ধ চেহারাটাই বুঝি ভয়ঙ্কর যেমাত্র তৈরি হবে সংঘ এসে পড়বে স্বার্থের দলাদলি সংঘের ক্ষমতা দখলে লিপসা মূল লক্ষ্যটা যে তখন কোথায় হারিয়ে যায় কেউ টেরও পায় না না রূপসাকে একাই এগুতে হবে বাধা বিঘ্ন এলেও একাই ঠেলতে হবে আরে কে যেন সত্যি সত্যি ঠেলছে রূপসাকে ঘাড় ঘোরাতেই খুশির ঝাপটা এ না কি কী আশ্চর্য জিন্স টপ নয় সালোয়ার কামিজ রূপসাকে জড়িয়ে ধরেছে এনাক্ষী অনুযোগের সুরে বলল তুই কী রে আমাকে একদম ভুলে গেলি রূপসা হেসে বলল তুইও তো আর ফোন করিস না আই মিছে কথা বলিস না নিউ ইয়ারে তোকে মেসেজ করেছিলাম তুই জবাব দিস সরি সরি আমি খুব কুড়ে হয়ে গেছি রে রূপসার স্বরে ক্ষমা চাওয়ার ভঙ্গি আলগা কৌতূহল নিয়ে বলল তা তোর কোর্স তো বোধহয় শেষ হয়ে এলো কবে থেকে উঠছিস আকাশে ধুস ইনস্টিটিউটটাই জালি কর করে দেড় লাখ টাকা নিল ব্রোশিয়রে কত কি প্রতিশ্রুতি এখন দেখতে পাচ্ছি সবই ঢপ নামকাও আসতে একটু আটটু ক্যাম্পাসিং হয় বটে কিন্তু দু চারজনের বেশি জব পায় না তোর পুরো টাকাটাই লস তা নয় এয়ার হোস্টেসের কোর্সের সঙ্গে হসপিটালিটি ম্যানেজমেন্টও পড়ায় তো তারই জোরে একটা চাকরি মিলছে ফ্লোরেন্স গ্রুপ কলকাতায় হসপিটাল খুলেছে বাইপাসের ধারে ওখানেই হাসপাতালে কি করবি কাউন্টার জব পেশেন্টের বাড়ির লোকজনদের অ্যাটেন্ড করা বিলিং টিলিং এ মা তোর এতো স্বপ্ন ছিল এয়ার হোস্টেস হয়ে দেশে ও দেশে ঘুরবি কামন রূপসা একটা স্বপ্নই আঁকে বসে থাকতে চলে নাকি ড্রিমটাকে কাটছাট করে নিলেই হলো ভাবছে এবার বিয়ে বিয়েটিয়ে করে সেটেলও করে যাবো তোর স্টেডি বয়ফ্রেন্ড হয়েছে নাকি ইয়েস ম্যাম দৈপায়ন আমায় প্রোপোজও করেছে আইটি সেক্টরে আছে দৈপায়ন প্রোগ্রাম অ্যানালিস্ট বাবা মা খুব খুশি ওরাও কায়স্থ কি না এ ডিসেম্বরে হয়তো আমরা মজা লাগলো রূপসার প্রেমটাও জাতগোত্র দেখে এ নাকি পারেও বটে মেয়েটার কাছ থেকে শেখারও আছে স্বপ্নভঙ্গের বেদনাটা কেমন ফুৎকারে উড়িয়ে দিয়েছে এনাখের হাত ধরে ঝাঁকালো রূপসা কংগ্রেডস নেমন্তন্ন পাচ্ছি তো শিওর তোর সে পিএইচডি হয়ে গেছে না রে এখনও হয়তো দু তিন বছর লাগবে উফ পরে পড়ে তুই ঝিরকুটি মেরে যাবি আর তুই কি একটা যেন করতিস না ওসব নিয়ে নতুন কোনো ঝঞ্ঝাট হয়নি তো পলকের জন্য অনিমেষকে মনে পড়ল রূপসার পল্লব তনুকা কেউ বুঝিবেন আন্টুকেও অশান্তি যে কোন পথে আসে তার কি ঠিক ঠিকানা আছে মুখে রূপসা বলল না এখনও তো সব ঠিকঠাক মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে শব্দটা শুনেই দুজোড়া চোখ আচমকা ঊর্ধ্ব পানে পরক্ষণ চোখাচোখি হল দুজনের দু এক সেকেন্ড পরে শব্দ করে হেসে উঠল এনাক্ষী সঙ্গে সঙ্গে রূপসাও রাতে খেয়ে উঠে রূপসা মাঝে ঘষা করছিল লেখাটা বিষয়টা তার খুব পছন্দের নয় ভেবেছিল আদিবাসী বিদ্রোহের ইতিহাস নিয়ে কাজ করবে কিন্তু এমন একটা টপিক বেছে দিলেন প্রতিম স্যার শুধু চেষ্টা করতেই হবে সিপাহী মিউটিনির পরিপ্রেক্ষিত অন্য বিদ্রোহগুলো যতটা না আলোকপাত করা যায় প্রতিম স্যার তো দিয়েছি ইন্টারনেট ঘেটে আরও কয়েকটা বইয়ের নাম জোগাড় করলো রূপসা ন্যাশনাল লাইব্রেরিতে যদি যাই একসঙ্গে দেখে নেব বইগুলো রূপসার ঘুমঘুম পাচ্ছিল সম্পূর্ণ টেবিলে বসে পড়ছে বাথরুম ঘুরে এসে রূপসা একবার দেখল তাকে মেয়েটা আজকাল পড়তে পড়তে যেন আনমোনা হয়ে যায় বই খোলা তাকে আছে জানলার বাইরে কী এত চিন্তা কে জানে প্রেমে ট্রেমে পড়েছে মুখ ফুটে তো কিছু বলে না বড় একটা হাই তুলে শুয়ে পড়ল রূপসা বালিশে মাথা রাখতেই ফের উকি দিয়েছে নবদিশা কি ঘটতে পারে সোমবারের মিটিংয়ে দাকে মনে হয় হরতেই হচ্ছে কেমন প্রতিক্রিয়া হবে অনিমেষদার বেরিয়ে এসে নতুন কিছু করতে চাইবে নাকি ভেতরে থেকে পল্লব তনুকাদের মতো ঘুটি সাজাবে রূপসার কি তখন অনিমেষদার পাশে থাকা উচিত কিন্তু সে তো মনস্থির করেছে এলোমেলো ভাবনার মাঝে কখন যে রূপসা ঘুমের অতলে হঠাৎ নিদ্রা ছিঁড়ে গেল সম্পূর্ণ ঠেলে ঠেলে রাখছে রূপসা দি রূপসাদি ওঠো রূপসা চমকে জেগে বলল কি হল এসে ডাকছিলেন মেসমশাই নাকি কেমন করছেন শুনেই তন্দ্রা ছিটে ফোটা উধাও প্রায় লাফিয়ে বিছানা ছেড়ে নামল রূপসা চটি গলিয়ে দৌড়েছে বড় শোয়ার ঘরখানে এসে দেখল অনুব্রত বুকে হাত চেপে শুয়ে মাথার উপর পূর্ণ গতিতে পাখা চলা সত্ত্বেও করবি তাকে হাওয়া করছে খাটের পাশে পাংশুমুখে দাঁড়িয়ে প্রতিমা রূপসা উদ্বিগ্নমুখে প্রশ্ন করল কি হয়েছে মাসিমা দেখো না কি বিপদ করবের গলা কাঁপছে খেয়ে উঠে বলছিল বুকে ব্যথা ব্যথা করছে অ্যান্টাসিড খেয়ে শুয়ে পড়ল আমিও ঘুমোচ্ছিলাম এই খানিকাকে শুনি ও আ করছে জিজ্ঞেস করতে বলল বুকে নাকি ভীষণ পেন এখন তো ঘামও হচ্ছে মানুষটার সম্পূর্ণ এসে দাঁড়িয়েছে পিছনে পিছনে ভিতু ভিতু গলায় বলল হার্ট অ্যাট্যাক নয় তো করবের কানে গেছে কথাটা বিয়ফল স্বরে বলল বুঝতে পারছি না গো এই রাত দুপুরে কী যে করি লোকাল ডাক্তারকে কল দিয়েছেন কাছে পিঠে কোনো ডাক্তারকে তো চিনি না আমরা আগে হরতুকি বাগানে থাকতাম তো ওখানকারই এক ডাক্তার আমাদের দেখেন টাখেন তাকে ফোন করেছিলাম সুইচ অফ আহ বড্ড বেশি টেনশন করছ হঠাৎই গলা শোনা গেল অনুব্রতর কোকাতে কোকাতে বলল কেন মেয়ে দুটোকে ব্যতিব্যস্ত করছ এটা গ্যাসের কিক দিব্যি বুঝতে পারছি ওষুধ খেয়েছি আস্তে আস্তে কমে যাবে মেসুমশায় আপনি চুপ করুন তো রূপসা ধমকে উঠল একটাও কথা নয় বুকের কোন দিকে ব্যথা হচ্ছে বা দিকে মাঝখানে যেন কেউ খামছে খামছে ধরছে লক্ষণ সুবিধার নয় রূপসা করবিকে বলল হসপিটালে নিয়ে যাওয়া উচিত অ্যাম্বুলেন্স ডাকি না না আমি কোথাও যাব না অনুব্রত বাচ্চাদের মতো আর্তনাদ জুড়েছে হসপিটালে গেলেই মরে যাব। বলছি তো কিছু হয়নি আমি ঠিক হয়ে যাব এই হলো জ্বালা করবি বলল হাসপাতালে নাম শুনলেই এমন করে আগেরবার যখন বুকে ব্যথা হয়েছিল তখনও ঠিক এরকম করেছে ডাক্তার পর্যন্ত ডাকতে দেয়নি কিন্তু এবারে তো হাত গুটিয়ে বসে থাকাও যায় না ডুবসাপ ভাবলো এক সেকেন্ড তারপর বলল। ঠিক আছে আমি দেখছি বলে ছুটিতে ঘরে ফিরে মোবাইলটা তুলেছে বিতানের কথায় যে কেন সবার আগে মনে পড়লো এখন উদ্দাম প্রোগ্রাম সেরা হয়তো এখন সে নেশায় চুর হয়ে ঘুমোচ্ছে তবুও ইংরেজি গান বাজছে ওপারে বেজেই চলেছে বিতানকে ফোন করাটাই মূর্খামি অ্যাম্বুলেন্সে ডাকতে হবে বোধ হয় না ধরেছে ফোন জড়ানো গলা ভেসে এলো আমার কি সৌভাগ্য মধ্য নিশিতে আমায় মনে পড়লো তাহলে ভাট বকিস না আমি যে বাড়িতে থাকি মেষমশা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চেস্ট পেন সম্ভবত হার্ট অ্যাটাক দু এক মুহূর্ত কোনো শব্দ নেই ফের বিতানের গলা আর জড়তা নেই দিব্যি সতেজ তুই আমার বাড়ির নম্বরটা বল কেন যা বলছি কর রূপসার মুখ থেকে ঠিকানাটা জেনে নিয়ে বিতান বলল আমি পৌঁছে যাচ্ছি যত তাড়াতাড়ি পারি ঘাবড়াস না গিয়ে যা করার করছি ভদ্রলোকের সেন্স আছে তো তা আছে কথাটা তো বলছেন ওকে আসছি ফোন ছেড়ে আবার শোয়ার ঘরে এলো রূপসা করবি নয় এখন সম্পূর্ণ হাওয়া করছে অনুব্রতকে রূপসা গিয়ে বসল খাটের প্রান্তে মৃদু গলায় বলল বুকে একটু হাত বুলিয়ে দেবো মেসুমশাই অনুব্রত বারণ করল না না আমি ঠিক না না আমি ঠিক আছি গলা শুনেই বোঝা যায় কষ্ট হচ্ছে মানুষটার আর অনুমতির অপেক্ষা না করে বুকে হাত বোলাতে শুরু করলো রূপসা মুখে বসে আছে করবি। একটু যেন উদ্ভ্রান্ত রূপসারও বুক টিপটিপ করছিল বিতানের উপর ভরসা করে সময় নষ্ট করছে না তো যদি খারাপ কিছু ঘটে যায় বিতান যা ছেলে সে কখন আসবে তার ঠিক কি খোয়ারে কাটাতেই না তার আধা ঘন্টা কেটে যায় ভুল হলো ভুল হলো অ্যাম্বুলেন্স ডাকায় উচিত ছিল অনুব্রত নড়াচড়া করছে রূপসা ঝুঁকল কিছু বলছেন মেসুমশাই হ্যাঁ একটু বাথরুমে যাব বমি পাচ্ছে চলুন আস্তে আস্তে উঠল অনুব্রত তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে করপি বাথরুম অবধি পৌঁছাতে পারলো না হড় হড় উগড়ে দিয়েছে রাতের খাবার হাঁপাচ্ছে বেসিন অনুব্রতকে মুখ ধুয়ে এনে করবি ফের শুয়ে দিল অনুব্রত যেন নেতিয়ে পড়েছে রূপসা জিজ্ঞেস করল একটু বেটার ফিল করছেন মেসুমশাই সারা দিল না অনুব্রত শুধু ওঠানামা করছে বুকটা চিন্তিত মুখে রূপসা ব্যালকনিতে এলো ফাল্গুনে নরম পাতশে যেন তপ্ত লাগছে তারায় তারায় ভরা আকাশটার দিকে একটু তাকাতে ইচ্ছে করছে না উফ সময় যেন পেরোয় না এখনও কি আধ ঘন্টা হয়নি ঠিক তখনই একটা গাড়ি এসে থামল গেটের ওপারে নেমেছে পায়জামা পাঞ্জাবি পরা বিতান সঙ্গে এক ভদ্রলোক হাতে ব্রিফকেস ডাক্তার বিতানের হাতেও একটা বাক্স দৌড়ে গিয়ে প্রতিমাকে দরজা খুলে দিতে বলল রূপসা সিঁড়ির মুখে সাগ্রহে অপেক্ষা করছে হুড়মুড়িয়ে উঠল বিতান সঙ্গে সঙ্গে পঁয়তাল্লিশের ভদ্রলোকটিকে দেখিয়ে বলল তাপস দা ডক্টর তাপস ব্যানার্জি কার্ডিওলজিস্ট দ্রুত পায়ে ঘরে গেল তাপস পরীক্ষা করছে অনুব্রতকে নাড়ি টিপলো প্রেশার মাপল চোখ দুটো দেখলো টেনে টেনে তার ফাঁকে ফাঁকে শুনে নিচ্ছে উপসর্গ রোগীর অতীত ইতিহাস মাথা দুলে বলল প্রেশার আর পালস একটু কমের দিকে সম্ভবত বমি হয়েছে বলেই আপনারা জিভের তলায় সর্বিট্রেট দেননি কেন করবী কুণ্ঠিতস্বরে বলল ছিল না মানে এরকম তো হয় না ওটি ঘরে রাখবেন এ বয়স ওগুলো সর্বদা হাতের কাছে থাকা দরকার সর্বিট্রেট আর ডিসপ্লিন জিভের নিচে রাখলে রিলিফ হবে পোর্টেবল ইসিজি মেশিনও এনেছিল ডাক্তার হাল বুঝে নিল হৃৎপিণ্ডের বিতান আর রূপসা খানিক তফাতে দাঁড়িয়ে রূপসার কানের কাছে মুখ এনে বিতান বলল এই সেই তোর তেটে বোঁড়োটা তোর সঙ্গে খুব তর্ক করে আহ বিতান রূপসা চিমটি কাটলো শুনতে পাবেন যে ব্যাস বিতান নীরব ইসিজি দেখে তাপস জানালো ভয় পাওয়ার কিছু নেই হার্ট অ্যাটাকও হয়নি সম্ভবত অতিরিক্ত অম্বল থেকে এই বিপত্তি তবু কয়েকটা টেস্ট করাতে হবে রক্তের হৃদযন্ত্রের দুখানা ওষুধও লিখল প্রেসক্রিপশনে সঙ্গে নির্দেশ আপাতত দিন সাথে সিঁড়ি ওঠা একটু কম করতে হবে অকারণ উত্তেজনাও নয় চলে গেছে বিতানার তাপস করবি আপ্লুত বারবার ধন্যবাদ জানাচ্ছে রূপসাকে পরদিন সকালে রূপসার পানে একরাশ কৌতূহল ধেয়ে এলো করবির মুচকি হেসে বলল কালকের ওই ছুটিওয়ালা ছেলেটা কে তোমার বন্ধু রূপসা সন্তর্পণে জবাব দিল না পরিচিত শুধুই পরিচিত কি ডাকলেই রাত দুপুরে ডাক্তার নিয়ে ছুটে আসছে রূপসা সম্পূর্ণকে দেখল সেও মিটিমিটি হাসছে ঈশ গম্ভীর হয়ে রূপসা বলল ও একটু অ্যাবনরমাল টাইপ আমার তো তা মনে হলো না কি সুন্দর করে কথা বলছিল দায়িত্ব কেন আছে অতরাতে ওইটুকু সময়ের মধ্যে ডাক্তার নিয়ে চলে এলো ডাক্তার তোর না হয়তো আত্মীয় কিংবা পাড়ার কেউ তাও বুদ্ধি করে ধরে এনেছে তো আর ছেলেটা পাগল ছাগল হলে ডাক্তারই কি অমনি নিজের গাড়ি চালিয়ে তার সঙ্গে ছুটে আসে কি বলবে রূপসা এ তো তার কাছেও রহস্য বিতানের যে একটা অন্য ধরনের ইমেজ আছে তা কি সে জানত এই বিতান তো তারও আছে না করবি ফের জিজ্ঞেস করল ছেলেটি থাকে কোথায় রূপসা অসহজ বোধ করলো এবার নিশ্চয় প্রশ্ন আসবে কবে কিভাবে আলাপ বিতান কি করে এত উত্তর দেওয়া পোষায় দায়সারাভাবে রূপসা বলল ওই তো পাটুলি না কোন দিকে যেন ছেলেটিকে দেখতে কিন্তু বেশ চমৎকার স্বাস্থ্য মুখখানেও মিষ্টি লম্বা চুল কেটে ফেললেই তো পারে আরও ভালো দেখাবে রূপসার মুখ ফসকে বেরিয়ে গেল বলেছি পাত্তা দেয় না তারপর সরে বলল ও নাকি চায় না ওকে হ্যান্ডসাম দেখাক আজব তো ওকে একদিন এ বাড়িতে আনো আমি কষে বকে দিব কি কাণ্ড মাসিমা তাদের সম্পর্ক নিয়ে কিছু একটা আন্দাজ করে বসেছেন নাকি হুম হুম ভুলটা ভেঙে দেওয়া প্রয়োজন কিন্তু ঠিকটাই বা কী কাল রাতের বিতান যে ধন্দে ফেলে দিয়েছে রূপসাকে এবার চৈত্র মাসে গরমই পড়ল না সেরকম কদিন টানা তাপ ছড়াতে না ছড়াতে প্রায় কাল কালবৈশাখী হাজির সঙ্গে ঝমাঝম বৃষ্টি রাতভর চমৎকার হাওয়া বয় জোরে ফ্যান চালালে ঠান্ডা ঠান্ডা লাগে অনুব্রতকে নিয়ে করবির দুশ্চিন্তা কমেছে অনেকটা রক্ত পরীক্ষায় তেমন খারাপ কিছু মেলেনি তবে কোলেস্টেরলের মাত্রা এখনও উঁচুর দিকেই ফুসফুসের এক্স রে হৃদযন্ত্রের ইকোকার্ডিওগ্রাম করানো হয়েছে ডাক্তারের কথা মতো তার ফলও খুব ভয় ধরানো নয় কদিন বিশ্রাম টিসট্রাম নিয়ে অনুব্রত বেশ চাঙা আবার বেরোচ্ছে নিয়মিত অবশ্য গাড়ি আর চালাচ্ছে না ডাক্তারই বলেছে অকারণ মানসিক চাপগুলো বেশি না নেওয়ায় ভালো বরং হাঁটাহাঁটিটা আরও বাড়িয়ে দিলে ক্ষতি নেই একটা ড্রাইভার সেন্টারের সঙ্গে কথা হয়েছে করবি বাপের বাড়ি গেল কিংবা অনুব্রত এদিক ওদিক তারাই চালক পাঠিয়ে দিবে বন্দোবস্তটা অনুব্রতর মোটেই মন মতো নয় তার ধারণা তাকে বুড়ো বানিয়ে দেওয়ার চক্রান্ত করছে করবি। তবে প্রথমটা একটু গাইগুই করলেও মেনে নিয়েছে অনুব্রত এ বসে ডাক্তারের নির্দেশ অগ্রাহ্য করবে করবির আপত্তি মানবে না এত দুঃসাহসে অনুব্রত নয় বাবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনাটা ছেলেদের জানায়নি করপি অনুব্রত বারণ করেছে কি হবে তাদের চিন্তা বাড়িয়ে থাক না যে যার মতো তেমন মারাত্মক একটা কিছু ঘটলে খবর তো তারা পাবেই যাই হোক আবার নিস্তরঙ্গই কাটছে করবির দিন রাত বরকে নিয়ে রূপসা সম্পূর্ণকে নিয়ে ভোরবেলা সঙ্গীদের নিয়ে শুধু মাঝে কদিন ফ্লু মতো হয়েছিল কটা বড়ি গিলতে হলো আর শুয়ে থাকতে হলো বিছানায় তারপর আবার জেকে সেই চৈত্র সংক্রান্তের আগের দিন হঠাৎই পলকা ঢেউ আগাম কোনো খবর টবর নেই হঠাৎ রাজা কলকাতায় কি ব্যাপার না মুম্বাইয়ে তাদের ব্যাংকের একটা গ্লোবাল মিট ছিল সিডনি ফেরার আগে একবার বাবা মাকে দেখতে এসেছে করবি তো ব্যস্ত সমস্ত মাত্র একটা রাতের জন্য এসেছে রাজা কালি রাতের ফ্লাইট ধরে ভায়া সিঙ্গাপুর ফিরে যাবে নিজের বাড়ি একটু ভালো মন্দ কিছু না খাওয়ালে চলে অমনি হুকুম জারি হলো প্রতিমাকে ফ্রিজ থেকে কাতলা মাছটা বের করে দই মাছ বানিয়ে দে নারকল দিয়ে ছোলার ডাল রাত আর রাজার প্রিয় যেন অবশ্যই থাকে ঘুটের সাইজের পোস্তর বড়া চেটেপুটে খেলো রাজা নয়ন সার্থক হলো করবির তবে রাতের শুতে তার একটু অসুবিধাই হলো যেন এত জিনিসপত্র ঠাসা ঘরে থাকার অভ্যেসটাই চলে গেছে কিনা পরদিন সকাল থেকে রাজার টিকিটি নেই জল জলখাবারটি খেয়ে সেই যে বেরিয়ে গেল এলো সে সন্ধ্যের মুখে মুখে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে নাকি মোলাকাত করে এলো ফিরে চা খেয়ে গোছ গাছ ছাড়ছে অনুব্রত একটা টকিং ডল এনেছিল নাতনির জন্য সেটা পুরলো ট্রলি সুটকেছে। হাসতে হাসতে রাজা বলল ফালতু এসব কিনতে গেলে কেন বাবা মিমির টয়স তো উপচে পড়ছে তা হোক তুই নিয়ে যা অনুব্রত যেন একটু অভিমানী স্বরেই বলল বাবা মাকে দেখতে আসে যেমন তো ডিউটি নাতনিকে কিছু দেওয়াটাও তেমন হয়েছে হয়েছে আর সেন্টিমেন্টাল হতে হবে না নিলাম তো বলেই রাজার করবিকে প্রশ্ন আচ্ছা মা মাধ্যমিকে অঙ্কে একশো পেয়েছিলাম বলে স্কুল আমায় একটা প্রাইজ দিয়েছিল মনে আছে হ্যাঁ একটা মেডেল পেয়েছিলি ওটা কোথায় আমার আলমারিতে তোলা আছে আর ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে যেতে সেই কাপটা ওটাও আমার আলমারিতে কেন রে ও দুটো বের করে দাও নিয়ে যাব এখানে ফেলে রেখে কী লাভ বরং আমার ড্রয়িং হলে শোকে যে থাকবে গোল্ডেন মেমোরি বলে কথা আলমারি খুলল করবি সযত্নে রাখা কাপ মেডেলে হাত বোলালো একটু সব স্মৃতি উপরে তুলে নিয়ে যেতে চায় রাজা শুধু দু পিস জ্যান্ত অ্যান্টিকে যা রয়ে গেল এ বাড়িতে একটা শ্বাস গোপন করে জিনিস দুটো নিজের হাতে সুটকেসে ভরে দিল করবি চেন আটকাচ্ছে রাজা লঘু গলায় বলল বাবাকে যে ওয়াইনটা দিলাম ওটা খেয়ে নিতে বলো টে নাকি এখনও জমিয়ে রেখেছে হুম ওয়াইন তো খায় না বড়ো একটা খুললে তো আর রাখা যায় না যতটুকু কিছু হবে খাবে বাকিটা ফেলে দেবে তোমাদের এই বছরের পর বছর জমিয়ে রাখার হ্যাবিটটা কিন্তু মিনিংলেস কেন যে অনুব্রত প্রাণে ধরে খুলতে পারে না রাজা তার কি বুঝবে মুখে অনুব্রত কিছু না বললেও করবি জানে ওই শ্যাওলা রঙা বোতলটায় দৃষ্টি পলে হাজার হাজার মাইল দূরে প্যারাম্যাটে নদীর ধারের একটা ছোট্ট বাড়ি দোলে অনুব্রতর চোখে ওটা তো ওয়াইন নয় ওটাই তো রাজা করবি গলা ছেড়ে বলল তা তুই খাবি কখন এবার বসে যাব কেন রে তোর তোর সেই সাড়ে এগারোটায় ফ্লাইট তা হোক নটার মধ্যে বেরোব তোমাদের এখানে ট্যাক্সি মিলতে চায় না তার উপর বাগুইয়াটি মোড়ে আজকাল নাকি খুব জ্যাম হচ্ছে রাজার এত বেশি তোমাদের সহ্য হতে চায় না করবির বলল ঠিক আছে রেডি করছি মায়ের গাল একটা টোকা দিয়ে রাজা হেসে চলে গেল বাইরের ঘরে টিভি দেখছে বাবার সঙ্গে কথাও বলছে টুকটাক করবি উঠলো তেতলায় নিজের হাতে চিংড়ি মাছের মালাইকারি রেঁধেছে আজ গ্রেভিটা চেখে দেখলো একবার হ্যাঁ মিষ্টি একদম ঠিকঠাক রাজা এমনটাই ভালোবাসে এবার ফিশ ফ্রাইটা ভেজে নিলেই হয় রাজা খেতে বসলো আটটা নাগাদ পোশাক আশাক পরে একেবারে তৈরি হয়ে টেবিলে সাজানো ভোজ্য বস্তুগুলো দেখে আঁতকে উঠল যেন করেছ কি সর্ষে পাবদা মালাইকারি ডিপ ফ্রাই আমাকে মেরে ফেলবে নাকি মালাই শার্ট তুই কোন দুঃখে মরবি করবি হাসছে সবই তো তোর ফেভারিট আইটেম ছিল আইরিনের পাল্লায় পড়ে তেল মশলার অভ্যেস একদম ছেড়ে গেছে কাল দই মাছ খেয়ে আমার পেট কুনকুন করছিল রাজা আঙুল তুলে দেখালো পাবদা আর ফ্রাই হটাও শুধু একটা চিংড়ি মাছ তুলে নিচ্ছি তোমার অনারে গ্রেভিটা একটু টেস্ট কর নোয়ে লম্বা জার্নি প্লেনে স্টমাক আপসেট হলে আর দেখতে হবে না পাতলা পাতলা ঝোল কিছু নেই তোর বাবার জন্য মুরগির স্টু মতো ওটাই আমার স্যুট করবে অগত্যা অখাদ্য রান্নাটা দিতে হলো রাজাকে ভারী তৃপ্তি করে খাচ্ছে রাজা চল্লিশ বছরের ছেলেকে দেখছিল করবি মা হওয়ার কি জ্বালা ইদানিং রাজার উপর এত বিরাক জন্মেছে তবু ছেলেকে দেখে দেখে যেন আশা মেটে না কপাল বেশ চওড়া হয়ে গেছে চুলে একটা দুটো রুপুলি রেখা মুখমণ্ডলেও আর আগে সে ঝলমলে তারুণ্য নেই বরং বেশ ওজনদার ব্যক্তি বলে মনে হয় তবু সে মাকে আঁকড়ে থাকা কিশোরটাই যেন উঁকি মারছে কো থেকে উফ মায়া যেন উতলে উঠে এ বুঝি শর্মিষ্ঠার ব্যভিচারী বর নয় আইরিনের বাধ্য স্বামী নয় মিমির পপ নয় অনুব্রত রাজা নয় এ শুধু করবিরি ছেলে করবিরি রক্ত মাংস দিয়ে গড়া এক প্রাণ ঈশত আর্দ্রস্বরে করবি বলল আবার কবে আসছিস দেখি এরকমই কখনো সময় সুযোগ পেলে কাল কেমন সারপ্রাইজ দিয়েছি বলো হুম তুই নিজে তো আমার সারপ্রাইজ করবি চিলতে হাসলো এমন এসে রে একটু বেশি দিনের জন্য আয় মিমিকে নিয়ে আইরিনকেও আনবি ওদের ব্যাপারটা বলা কঠিন এখানে যা পলিশন তার উপর ইন্ডিয়ার জল ও আইরিনের একদম সহ্য হয় না মনে নেই গতবার কেমন ডায়রিয়া মতো হয়ে গিয়েছিল কয়েক পলক থেমে থেকে রাজা বলল যদি বা সবাই মিলে আসি আমরা কিন্তু হোটেলে উঠব আমি তাও এবার ম্যানেজ করে চালিয়ে দিলাম ওরা গাদাগাদি করে থাকতে পারবে না এমন একটা জবাবের জন্য করবি যে আদৌ প্রস্তুত ছিল না তা তো নয় তবু যেন একটা ধাক্কা খেলো ঢোক গেলে বলল সেভাবে নয় আসিস কিন্তু আয় তো তোমরাই বরং চলে এসো মুম্বাই নেমে ছোটোকে ফোন করেছিলাম বললাম সিঙ্গাপুর তো ঘুরে এলি এবার আর একটু কষ্ট করে সিডনি বেরিয়ে যা ও তো খুব এক্সাইটেড বললো ডিসেম্বরে যেতে পারে তোমরাও যদি তখন সিডনিতে আসো সবাই মিলে একটা দারুণ ক্রিসমাস কাটাবো তেমন হলে ক্যারাভান ভাড়া করে সেন্ট্রাল অস্ট্রেলিয়ার দিকেও যেতে পারি শুনে একটু একটু লোভ হচ্ছিল করবীর রাজা ছোটকে এবার একসঙ্গে পাবে না সোনালি আশা থেকে দূরে থাকাই ভালো বিচ্ছেদের বেদনাও যে বড্ড বেশি বুকে বাজে করবি আলতোভাবে বলল দেখি তোর বাবার সঙ্গে কথা বলি সে তো আর লম্বা প্লেন জার্নি করতে যায় না বাবা যেন কেমন বুড়োটে মেরে গেছে শরীর টরির ঠিক আছে তো গত মাসে সেই রাতটা মনে পড়ল করবির ভাষা ভাষা স্বরে বলল হ্যাঁ আছে এই বয়সে যেমন থাকে রেগুলার চেক আপ টেক আপ হ্যাঁ রে বাবা হ্যাঁ প্রসঙ্গটা ঘোরাতে চাইলো করবি মুখ ফসকে কি বেফাস কথা বেরোবে অমনি চোটে লাল হয়ে যাবে মশাই তাড়াতাড়ি বলল হ্যাঁ রে আর নাকি আবার চাকরি বদলাচ্ছে বাবা বলল বুঝি হাসছে রাজা আইরিনের মাথায় ক্যারা আছে কোনো অফিসে এক দু বছরের বেশি ওর মন বসে না এবার কোথায় জয়েন করেছে জানো সিডনির রয়্যাল ক্যাসিনোয় জুয়ার আড্ডায় দূর ও তো অ্যাডমিনিস্ট্রেটিভ জব তবু কত রকম লোক আসে গুন্ডা বদমাশটা ভিড় করে আইরিন ও সব ক্যারি করে না আগে তো বার নাইট ক্লাবেও কাজ করেছে রাজা কাঁধ ঝাঁকালো ও তো আর এখানকার মেয়েদের মতো জড়ো ভরত নয় এখানকার মেয়েরাও এখন যথেষ্ট স্মার্ট রে বোকোনামা যা এক পিস স্যাম্পল দেখেছি করবির ভ্রুঁদ জড়ো হল কার কথা বলছিস তুই যেটিকে আমার ঘাড়ে ঝুলে দিয়েছিলে কি গাইয়া কি গাইয়া সাধেকে আমার সঙ্গে পটল না ভাগ্যিস চটপট কাটাতে পারলাম নইলে আমার লাইফ হেল হয়ে যেত করবে কথাটা গিলতে পারল না সামান্য দেনা করে বলেই ফেললো শর্মিষ্ঠার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ও কিন্তু আমায় তোদের অবনিবনার কারণটা জানিয়েছে তুই ওর সঙ্গে কীরকম বিহেভ করেছিস সেটাও রাজা জোর চমকেছে কয়েক সেকেন্ড স্থির তাকিয়ে থাকল মার দিকে তারপর নীরবে শেষ করছে আহার করবে আর কথা বলছিল না কোলাপসিবল গেটে শব্দ হচ্ছে সম্পূর্ণ ফিরল দোতলায় উঠে চটি বদলে মাথা নিচু করে চলে যাচ্ছে ঘরে একবারও চোখ তুলে তাকালো না রাজাও দেখছিল সম্পূর্ণার যাওয়াটা ডাইনিং টেবিলে হালকা গুমোটটা কাটাতে বুঝি বলে উঠল মেয়েটা একটু বেশি শান্ত তাই না হুম খুব সাই মুখে বলল বটে কিন্তু মগজে যেন একটা আলগার টোকাও টের পাচ্ছিল করবি ইদানিং মাঝে মাঝেই বেশ দেরিতে ফিরছে সম্পূর্ণ হুম মাঝে মাঝে নয় সপ্তাহে একদিন গত সপ্তাহে শুক্রবার রাত করে ফিরেছিল আজ বুধবার যেদিন বাপের বাড়ি গেল করবি সেদিনও রাত করলো সেটা সোমবার ছিল প্র্যাকটিক্যাল ক্লাস সপ্তাহে সপ্তাহে কি দিন বদলে যায় প্র্যাকটিক্যালের এই দিনগুলোতে যেন কেমন অবসন্ন থাকে মেয়েটা রাতে কিছু খেতে চায় না জোর জার করে বসালে একটু কিছু মুখে দিয়েই তোমার আরেক পিজিকে তো দেখলামই না মা হুম করবি সম্বিতে ফিরল সে তো সুন্দরবন গেছে কেন বাড়ি বহরমপুরে না ও একটু অন্য ধরনের মেয়ে সোশ্যাল ওয়ার্ক ওয়ার্ক করে ও তা এদের কিন্তু বেশি দিন রেখো না বছর পড়লে ভাগিয়ে দিও কেন নতুন পিজি নেবে মার্কেট প্রাইস অনুযায়ী রেটও বাড়িয়ে দেবে যা এরা পড়াশোনা করছে হুট করে যেতে বলা যায় না কি ব্যবসা যখন করছো প্রফেশনাল হও যদি এদেরই রাখো বছর গেলে চার্জ বাড়িয়ে দেবে অ্যাটলিস্ট টেন পারসেন্ট রাজা ফের স্বচ্ছন্দ হয়েছে হেসে বলল নইলে দেখবে ডেফিসিটে চলে গেছ করবে ফ্যাকাশে হাসলো কত বছর ধরে তো তারা স্বামী স্ত্রী লোকসানের বোঝা বইছে হাসিটাকে সামান্য টেনে করবে একটা সহজ সুর আনলো গলায় তোকেও সব ভাবতে হবে না রসগোল্লাটা খা ওতে কোনো তেল মশলা নেই রাজা মুচকি হেসে বলল শুধুই ক্যালোরি হ্যাঁ তোর কাজে লাগবে ফেরার পথে অনেকটা শক্তি ক্ষয় হবে কি না চলে গেছে রাজা তাকে ব্যালকনি থেকে বিদায় জানিয়ে করবি ঘরে একটু শুয়েছিল প্রতিমা এসে ডাকল মামি খাবার দিয়েছি উঠল করবি চোখের কোলটা মুছে নিয়ে বলল ওদের বলেছিস হ্যাঁ মামা বসে গেছে দিয়ে কিছু খাবে না কেন তার নাকি গা ম্যাজমেজ করছে মুখে রুচি নেই ও করবে আর কিছু না বলে টেবিলে এলো অনুব্রত মালাইকারির বাটিটা নিয়ে নাড়াচাড়া করছে দেখি করবি বলল ইচ্ছে করছি কি খেতে না ভাবছিলাম কাল তো সে খেতেই হবে বাসি হয়ে যাবে খুব ফ্রেশ গলদায়নি ছিলাম তো কায়দা মারছ কেন খাও তবে পেট বুঝে আমি এখন ফার্স্ট ক্লাস ওই বিনুনি ডাক্তারটা যা ওষুধ দিয়েছে অম্বল চুয়া ঢেঁকুর সব ভোভা আর টাচুট সকালে যা চমৎকার সাফ হচ্ছে মন ভালো নেই করবি। তবু হেসে ফেলল বিতান ছেলেটার একটা নাম দিয়েছে বটে ছেলেটাকে অনুরব্রতর বেশ পছন্দ রূপসা একদিন ধরে এনেছিল টানা দু ঘন্টা ধরে মেসমাসের সঙ্গে তার কী বকবক কী বকবক গানের দল গড়ে সেটাকে মোটামুটি দাঁড় করাতে কত ধরনের যে বাধা বিঘ্ন পেরোতে হয়েছে এবং এখনও হচ্ছে সে গল্প করছিল রশিয়ে রশিয়ে অনুব্রতর মতো জন্ম নিন্দুকও সেদিন রাতে শিকার করল ছেলেটার মধ্যে জোশ আছে হাসতে হাসতে করবি চোখ পাকাল রূপসার সামনে যেন বিনুনি বলে বসো না ওর হয়তো খারাপ লাগতে পারে থামো তো ওই বিনুনি দেখে তো রূপসা মজেছে আস্তে আস্তে গাঁক গাগ করো না ঘরে সম্পূর্ণ রয়েছে শুনতে পাবে অনুব্রত যেন সামান্য থতমত চিংড়ি মাছ পাতে তুলেও থমকালো তারপর করে বের করছে মাছের ঘিলু খানিক আত্মগতভাবেই বলল মেয়েটা তো আজ খেতে এলো না তাই তো দেখছি খুব স্ট্রেন যাচ্ছে নাকি ধকল নিতে পারছে না হয়তো মেয়েটা কিন্তু এত দুর্বলা ছিল না ক্লাস পরীক্ষা সবই তো সামলাচ্ছিল আজকাল দেখে প্রায়ই ক্ষেত্রে পড়ছে হুম তোমার কিন্তু একবার দেখা উচিত যদি ডাক্তার ফাক্তার দেখানো দরকার হয় হুম ভাবছি তৃপ্তি সহকারে চিংড়ি মাছ পেটে চালান করে অনুব্রত খাওয়া শেষ মুরগির স্টু ছুলই না আজই একটা টুথপিক জোগাড় করলো দাঁত খোঁচাতে খোঁচাতে টিভি চালিয়ে বসেছে অভ্যেস মতো করবিও গেল এই সময় তার একটা পছন্দের সিরিয়াল থাকে সেটাতে ঘুরে দিল অনুব্রত দেখছে করবি কিন্তু যেন মন বসছে না রাজা নয় সম্পূর্ণই ভাবাচ্ছে তাকে তা ষষ্ঠেন্দ্রীয় বলছে একটা কোনো গোলমেলে ব্যাপার চলছে প্রেমে পড়া বিচিত্র নয় হয়তো প্রেমিকের সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করে আসে তবে তা তো তা এত বিমর্ষ থাকার কথা নয় যদি বাইরে খেয়ে আসে আগে ফোন করে দেয় না কেন অনুব্রত ঘুমানোর পর সম্পূর্ণাদের ঘরে এলো করবি ঢুকেই অবাক টিউবলাইট নেভানো কিন্তু টেবিল ল্যাম্প জ্বলছে সম্পূর্ণ অদ্ভুত ভঙ্গিতে বিছানে উপর হয়ে শুয়ে করবে আসতে ঠেলল অমনি থরথর কেঁপে উঠল শরীরটা উঠে বসেছে ধর্মরিয়ে চোখ করমচার মতো লাল বিষিত স্বরে করবি বলল কাজ ছিলে না কি কই তো সম্পূর্ণ নাক টানল চোখ মুছে দ্রুত ভাঙা ভাঙে গলায় বলল কাঁদব কেন কী হয়েছে তোমার বলো তো করবির দৃষ্টি তীক্ষ্ণ কি করে বেড়াচ্ছ হ্যাঁ কী করেছি কই কিছু না তো দেখো আমাকে কিন্তু ফাঁকি দিতে পারবে না তোমার ভাবগতিক চালচলন আমার নজরে পড়ছে করবির স্বর আরও কঠোর আমি কিন্তু তোমার বাবাকে সব জানাতে বাধ্য হব না না বাবাকে কিছু বলবেন না প্লিজ কি বলবো না তুমি পড়াশোনা না করে শুয়ে শুয়ে কেঁদে ফাঁসাবে এরপর হয়তো একটা কেলেঙ্কারি ঘটিয়ে বসবে তখন তো তোমার বাবায় সামায় দুষবেন ভরসা করে মেয়েটাকে আপনার হাতে ছেড়ে দিয়ে গিয়েছিলাম করবি মাথা ঝাঁকাচ্ছে না না আমার ডিউটি করতে হবে জানাতে হবে তোমার বাবাকে প্লিজ মাসিমা আপনার দুটো পায়ে পড়ি সত্যি সত্যি করবির হাঁটু চেপে ধরেছে সম্পূর্ণ বাবা মরে যাবে বাবা মরে যাবে সে কি কথা করবি স্তম্ভিত কী এমন দুষ্কর্ম তুমি করেছ কোনো খারাপ চক্রে জুড়ে যাওনি তো না মানে হ্যাঁ সম্পূর্ণ তোতলাচ্ছে আমি বড় বিপদের মধ্যে আছি কি বিপদ সে আপনাকে বলা যাবে না প্লিজ জানতে চাইবেন না আশ্চর্য তো বলছো বিপদ এদিকে ঝেড়ে কসছো না করবে আপন মনে বিড়বিড় করল আমাকে থানা পুলিশ করতে হবে দেখছি আতঙ্কে সাদা হয়ে গেছে সম্পূর্ণার মুখ বসে বসেই হাঁপাচ্ছে জোরে জোরে নাড়ছে মাথা আচমকায় ডুকরে উঠল করবির হাঁটু আঁকড়ে ভেঙে পড়েছে কান্নায় নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না করবি ফোঁপাতে ফোঁপাতে সম্পূর্ণা যা বলল এতক্ষণ তা কি সত্যি কাগজে টাগজে এরকম শয়তানির ঘটনা পড়েছে বটে কিন্তু তার বাড়িতে বাস করে একটি মেয়ে আপন মামাতো দাদার লালসা শিকার এখনও সেই দাদা ভোগ করে চলেছে মেয়েটিকে ভয় দেখিয়ে করবি তো এ জিনিস চলতে দিতে পারে না সম্পূর্ণকে সে ঘাড় ধরে বের করে দিতে পারে তাতে হয়তো করবি দায়মুক্ত হবে কিন্তু সমস্যা মিটবে কি সব জেনেও মেয়েটাকে ঠেলে দেবে নরকের দরজায় দোষ হয়তো সম্পূর্ণের আছে তা বলে শয়তানটার যৌন কৃতদাসী হয়ে থাকার মতো অপরাধ তো সে করেনি মেয়েটা লেখাপড়া এত ভালো একটা মাত্র ভুলের জন্য তার জীবনটাই বরবাদ হয়ে যাবে যেখানে যাক সম্পূর্ণা ওই লম্পটটা তোর পিছু ছাড়বে না মেয়েটা বাঁচবে কীভাবে আত্মহত্যায় কি নিয়তি ব্যালকনিতে দাঁড়িয়ে ছটফট করছিল করবি সে করবেটা কি? মুখ্যম একটা ব্যবস্থা নেওয়াই যায় সকালে অনুব্রতকে যদি খুলে বলে ক্ষেপে অগ্নিশর্মা হয়ে যাবে লোকটা তখনই দৌড়াবে থানায় পুলিশ নিশ্চয়ই বসে থাকবে না ছেলেটাকে তো ধরবেই উত্তম মধ্যম তো দেবেই এবং তার শ্রীঘর বাসও অনিবার্য কিন্তু পুলিশের নাম শুনলে যা হিস্টেরিক হয়ে যাচ্ছে সম্পূর্ণ লোক জানাজানির ভয়ে সিটিয়ে আছে সম্পূর্ণার বাবাকে জানিয়ে সত্যি তো লাভ নেই মেয়ের বিপন্নতা বুঝে তিনি হয়তো সম্পূর্ণ লেখাপড়াটাই বন্ধ করে দিবেন সবচেয়ে বড় কথা খবরটা প্রকাশ হলে সম্পূর্ণ ভবিষ্যৎটাই তো অন্ধকার মেয়েটার বিয়ে হওয়া তো কঠিন তখন তাহলে উপায় হঠাৎই মাথায় বিদ্যুতের ঝলক করবি আবার এসেছে সম্পূর্ণার ঘরে পাথরের মতো বসে আছে মেয়েটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে ঢলো ঢলো মুখখানা করবি গম্ভীর গলায় বলল তোমার মোবাইল ফোনটা দাও কেন যা বলছি করো তোমার বড় মামা ডাক্তার বললে না হ্যাঁ কি নাম মল্লিনাথ সরকার তোমার ফোন বুকে মামার নাম্বারটা আছে নিশ্চয়ই রিং করো বাজলে ফোন আমায় দাও এখন এত রাতে কেন গলায় সম্পূর্ণ বলল মামা ভীষণ রেগে যাবে কথা তো আমি বলবো তুমি শুধু নাম্বারটা ধরো যদি সুইচ অফ থাকে তাহলে ল্যান্ডলাইনে করো মোবাইলে বাজছে বেজেই চলেছে এক ওপারে বিরক্ত গলা কে রাত্রির আমি কলে যাই না আসার দরকার নেই করবি কেটে কেটে বলল আমি কলকাতা থেকে কথা বলছি আমার নাম করবি মিত্র এই নম্বরটা আপনার ভাগ্নি সম্পূর্ণ সমের ও প্রান্ত চুপ বেশ খানিকক্ষণ পর স্বর ফুটেছে কি ব্যাপার বলুন তো আপনার গুণধর ছেলেটির মোবাইলে সম্পূর্ণ কিছু অশ্লীল ছবি আছে কিভাবে এসেছে তা নিশ্চয়ই আপনি জানেন এখন আপনার ছেলে ছবিগুলো দেখিয়ে সম্পূর্ণকে ব্ল্যাকমেল করছে নিয়মিত তাকে হোটেলে নিয়ে গিয়ে তার উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে আমি চাই আপনি ব্যাপারটা বন্ধ করুন যদি আপনার ছেলে আর কোনো দিন কোনোভাবে সম্পূর্ণকে ভয় দেখায় কিংবা তার টিসিমানাতেও ঘেসে আমি কিন্তু পুলিশে যাব জানাবো সব কিছুই ঘটছে আপনার জ্ঞাত সারে না না ছি ছি এসব নোংরামিকে আমি কেন প্রশ্রয় দেব মল্লিনাথের কণ্ঠ মাখনের মতো নরম আমি এখনই শাহস্তা করছি ছেলেকে এখনই করুন তাতে আপনারই মঙ্গল বাপ ছেলেকে একসঙ্গে কোমরে দড়ি পড়া অবস্থায় দেখাটা কিন্তু খুব সুখদায়ক দৃশ্য হবে না এও জেনে রাখুন কলটা কিন্তু আমার রেকর্ড করা থাকছে আমি তো কথা দিচ্ছি পুর্ণিরার কিছু হবে না চিনু তো বোধ হয় কলকাতায় ও আশুক ওর হার যদি আমি না গুঁড়ো করেছি চিনুর ওই মোবাইল আমি ভেঙে টুকরো টুকরো করে দেব ছি লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে করবি ফোনটা কেটে দিল সম্পূর্ণ বিস্ফোরিত চোখে তাকিয়ে এক পা এক পা করে সম্পূর্ণার কাছে গিয়ে দাঁড়ালো করবি হঠাৎই সপাটে চর কষিয়ে দিল সম্পূর্ণার গালে অনেক বছর আগে ছোট নামে নালিশ এসেছিল স্কুল থেকে অসভ্যতা করার অপরাধে তখন এরকমই একটা চর মনে পড়তেই করবি আঁকড়ে ধরল সম্পূর্ণাকে হাউ হাউ করে কাঁদছে ইলিশ মাস্টার সাইজ নেহাত মন্দ নয় ভালোই ওজন এক কিলো দুশো তবু কেনার পর মন খুঁতখুঁত করছিল অনুব্রতর জ্য চলছে এখনও বর্ষার নামগন্ধ নেই বৃষ্টির জল গায়ে না পড়লে কি ইলিশের স্বাদ হয় বাংলাদেশের মাছ বলে তো গছালো দামও নিল আগুন ছোঁয়া ডাহা ঠগালো কি না কে জানে করবি এমন অবচপনা করে গতকাল সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারের থিওরি পেপার শেষ হলো পরীক্ষার টেনশনে মেয়েটা কদিন কিছু খেতেই পারিনি সুতরাং আজ একটা ভোজ হোক আর ভোজ মানে নাকি ইলিশ কেন রে বাবা পাঠার মাংস রাঁধলে হতো না ডাক্তারে বারণে ওই সুখাদ্যটি তো প্রায় বন্ধ হওয়ার জোগাড় সম্পূর্ণ নাম করে অনুব্রত নয় খেত দু চার পিস অনুব্রত ঘুরছিল বাজারে ইলিশ মাছের হ্যাপা তো কম নয় চচ্চড়ি জোগাড় তো নেওয়া চাই পুঁই শাক কুমড়ো রাঙা আলু বেগুন আরও কি যেন দেয় হ্যাঁ মূলো অনুব্রত মনে করে করে নিচ্ছিল শাক সবজি অসময়ের মূলটা মোটেই পছন্দ হলো না তবু কি আর করা ছোট তো শীতের মূলও পছন্দ করতো না তরকারিতে মূল দেখলেই হাঁ হাঁ যাত। সে ছেলে এখন সোনামুখ করে মূলর পরোটা খায় গতবার বেঙ্গালুরুতে গিয়ে সচক্ষে দেখল কি না নইলে অনুব্রত বিশ্বাসই হতো না এখন তো সে নিজস্ব জীবনযাপন করছে আরও কত যে বদল ঘটবে তার পাল্টায় সকলেই পাল্টায় শুধু অনুব্রত করবি যা এক রয়ে গেল ব্যাকডেটেড সেন্টিমেন্টাল ফুল ধূস কেন যে এখনও ওই সব অকিঞ্চিতকর ভাবনা তাড়াতে পারে না অনুব্রত মনের পরতে পরতে মিশে আছে বলে করবিকে দেখে অনুব্রত শিক্ষা নেওয়া উচিত দিব্যে আক্ষেপগুলো ঝেড়ে ফেলেছে মন থেকে সম্পূর্ণার জন্য এ চাই রূপসার জন্য ওই চাই এর লেখাপড়ায় খবরদারি করছে ও রিসার্চ নিয়ে কৌতূহল জুটছে ব্রেকফাস্টের সময় গল্প ডিনার টেবিলে গল্প ঘরে গিয়ে বক বক রাজা ছোট নামিয়ে আনে না মুখে ছেলেদের ফোন এলে খুব হেসে হেসে কথা বলে ব্যাস ছেড়ে দিলে অন্য মূর্তি দুটো একটা ব্যাঙ্গ ছুঁড়ে বিয়েবাক ভুলে যায় ছেলেদের কি করে যে পারে এতাল বেতাল ভাবনা নিয়ে অনুব্রত বেরোলো বাজার সেরে দেখা হলো সমরেন্দ্রর সঙ্গে হাসল একটু এই রোদে বাজার বই আর হাঁটতে ইচ্ছে করে না রিকশা নিয়েছে বাড়ির সামনে এসে খানিক অবাক একটা সাদা অ্যাম্বাসডর দাঁড়িয়ে হলুদ নেমপ্লেট ভাড়ার গাড়ি নিয়ে কে রে বাবা স্বামীনাথনের কাছে কেউ এলো সাড়ে নটা তো বাজে এখন অফিস বেরোনি স্বামীনাথন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিস্ময় বাড়ল আরও কোলাপসুবুল গেট হাঁট করে খোলা দোতলার মুখটা ছিল প্রতিমা যেন অনুব্রতটির প্রতীক্ষায় কয়েক ধাপ নেমে এসে ফিসফিস করে বলল বাড়িতে পুলিশ এসেছে মামা অনুব্রতর গলা দিয়ে শব্দ ঠিকরে এলো কি হ্যাঁ মামা রূপসা দিদির কাছে কী সব জিজ্ঞেস করছে মামি কেউ থলি দুখানা প্রতিমার হাতে ধরিয়ে অনুব্রত দ্রুত উঠে এলো দোতলায় চোখ পড়ল বাইরের ঘরে সাধারণ প্যান্ট শার্ট পরা দুই ভদ্রলোক বসে ভেতরে ঠুকে অনুব্রত সরাসরি জিজ্ঞেস করলো আপনারা একজন উঠে দাঁড়িয়েছে বলল আমরা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে এসেছি আপনাদের পিজি রূপসা সেনকে কিছু জিজ্ঞাসা ছিল দা বাই আপনি তো গৃহস্বামী হ্যাঁ অনুব্রত মূত্র করবের মুখে ঘন উদ্বেগ কিন্তু রূপসা নির্বিকার রূপসার পাশে গিয়ে বসল অনুব্রত আলগা চোখ বুলালো দুই আগন্তুকের দিকে দুজনের বয়স চল্লিশের কোঠায় দুজনে অভিব্যক্তিহীন একজনের সরু গোফ অন্যজনের মুখ নিখুঁত কামানো দণ্ডায়মান গোপধারীকে অনুব্রত বলল দাঁড়িয়ে কেন বিস প্লিজ আপনারা রূপসার ঠিকানা পেলেন কোথেকে ওটা কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার নয় অন্যজন গলা ঝেড়ে বলল যে উদ্দেশ্যে এসেছি সেটাই আসল নিশ্চয় খবরে দেখেছেন এ মাসের তেরো তারিখে ওয়েস্টবেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের কাছে একটা মাইন্ড ব্লাস্ট হয়েছে হ্যাঁ চারজন পুলিশ ইনজিউট হয়েছিল একজন বোধ হয় মারাও গেছে আমরা ওই ঘটনাটারই তদন্ত করছি কিন্তু রূপসার সঙ্গে তার কি সম্পর্ক সেটাই তো আমরা খতিয়ে দেখছি বলে সিআইডি অফিসার রূপসার দিকে ফিরেছে ম্যাডাম যা বলছিলাম আপনি তাহলে ষোলোই মে ওই ইনসিডেন্টের স্পটে গিয়েছিলেন হ্যাঁ তবে ঠিক অকুস্থলে নয় তার আশেপাশের গ্রামগুলোতে কারণ আমরা খবরে দেখেছিলাম ওই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের খোঁজার নাম করে পুলিশ গ্রামবাসীদের উপর যথেষ্ট অত্যাচার চালাচ্ছিল আমরা মানে অধ্যাপক অনিমেষ মাইতি ডাক্তার সজল হাজরা আর আমি আপনারা কী করছিলেন ওখানে গ্রামবাসীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের আইনি অধিকারগুলো বোঝাচ্ছিলাম পুলিশি নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে সঙ্গবদ্ধ হওয়ার কথা বলেছিলাম রূপসার ঠোঁটের কোণে চিলতে বিদ্রুপ রাষ্ট্রীয় হিংসা প্রতিরোধে আমরা যে প্রায়শই এ ধরনের কাজ করে থাকি তা নিশ্চয়ই গোয়েন্দা দপ্তরের অজানা নয় গত মাসে তো বাসন্তীতে একটা রাজনৈতিক খুন হয়েছিল পুলিশ তিনজন নিরপরাধ লোককে থানায় তুলে নিয়ে পিটিয়েছিল বেধরক আমরা তখন সেখানে গিয়েছিলাম জানি কিন্তু আমাদের কাছে যা আরও কিছু খবর আছে এবার গোভধারির পালা যেমন ধরুন ষোলোয় যে আপনারা ওখানে গিয়েছিলেন একেবারে ভিন্ন উদ্দেশ্যে যারা দুষ্কর্ম ঘটিয়েছে তাদের আড়াল করতে গ্রামবাসীদের শেখাতে যাতে তার অপরাধীদের নাম না বলে তার জন্য ঘটনার তিন দিন পরে কেউ যায় তাও গোপনে নয় প্রকাশ্যে এমনকি আমরা স্থানীয় থানায় গিয়েও প্রতিবাদলিপি জমা দিয়ে এসেছি একটু থেমে থেকে গোপধারী বলল কিন্তু এই অভিযোগও তো আছে আপনারা অনেক দিন ধরেই রাষ্ট্রবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সময় নানা ধরনের নাশকতামূলক কাজকর্মের সঙ্গে আপনাদের যোগ ছিল কি আজে বাজে বকছেন অনুব্রত প্রায় চেঁচিয়ে উঠল রূপসা মোটেই অসবে নেই লোকটার দৃষ্টি অনুব্রতে ঘুরল আপনারা ওকে কতদিন চেনেন প্রায় দশ মাস তো বটেই ব্যাস তাতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ওর অতীত ইতিহাস জানেন অবশ্যই রূপসা আমাদের কিছুই লুকায়নি নবদিশা নামে এক স্টাডি সার্কেলের মেম্বার ওরা সরকারি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই করতে গিয়ে একটা রাজনৈতিক দলকে ওরা চটিয়েছিল তাদের লোকজনরা ওকে যাদবপুরে মেস থেকে তাড়ায় ওটা তো রূপসাদেবীর ভাষণ আপনি ভেরিফাই করেছেন কখনো। প্রয়োজন বোধ করিনি সত্যি মিথ্যের তফাত আমি বুঝতে পারি এ ব্যাপারে নিজের মনে তো খচখচ ছিল অনুব্রতর কেন যে হঠাৎ উল্টো গান গেয়ে বসল ভারকি স্বরে অনুব্রত বলল যেমন এই মুহূর্তে বুঝতে পারছি আপনারা স্রেফ অকারণে রূপসাকে হ্যারাস করতে এসেছেন একটুও হেলদোল হলো না লোক দুটোর শুধু নিষ্প্রাণ স্বরে গোপধারী বলল প্লিজ আমাদের কাজে বাধা সৃষ্টি করবেন না তাহলে বাধ্য হয়ে ম্যাডামকে আমাদের অফিসে নিয়ে যেতে হবে করবি চাপা সরে অনুব্রতকে বলল আহ তুমি চুপ করো ওদের যা জানার আছে জেনে নিতে দাও অগত্য মুখে কুলুপ আঁটতেই হয় তবে ভেতরে ভেতরে বিরক্তি দানা বাঁধছিল অনুব্রতর দুই গোয়েন্দার সামনে রূপসা এতই অচঞ্চল এ কি কোনো অপকর্মে যুক্ত থাকতে পারে কেন যে মেয়েটাকে এরা এত উত্তক্ত করছে ফের জেরা শুরু করেছে সিআইডি অফিসার আচ্ছা রূপসা দেবী আপনি নিশ্চয়ই ইন্দ্রনীল রায়কে চেনেন হ্যাঁ নবদিশার বর্তমান সভাপতি আপনাদের নবদিশা যে উগ্রপন্থী কার্যকলাপে মদত দেয় এটা কি আপনি অস্বীকার করতে পারেন স্বীকারও করব না ডিনায়ও করব না কারণ আমি তো আর এখন নবদিশায় নেই রূপসা গলায় বলল গত মার্চে ইন্দ্রনীল রায় সভাপতি নির্বাচিত হয়েছেন তারপরে আমরা স্টাডি সার্কেল ছেড়ে দেই। আমরা মানে যারা ষোলোই মে হাতিশালে গিয়েছিলাম সেই তিনজন কেন আমাদের সঙ্গে ওদের চিন্তা চিন্তাভাবনা ছিল না ওদের মানে একজন তো বুঝলাম ইন্দ্রনীল রায় বাকিরা কে সরি অফিসার আমি পুলিশের ইনফর্মারে কাজ করি না যদি বিশেষ কারো নাম করেন আমি যদি তাকে চিনি তা সম্পর্কে নিশ্চয়ই আমার মত জানাবো কিন্তু নিজের থেকে কারো নাম বলে তাকে পুলিশি হুজ্জতের মধ্যে ঠেলতে পারবো না বটে তাহলে একটা খবর দিই মাইন্ড ব্লাস্টের সম্ভাব্য আসামি হিসেবে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ঝাড়গ্রামে তাদেরই মোবাইলে পাওয়া নম্বরের ভিত্তিতে কলকাতা একজনকে ধরা হয়েছে কলকাতায় যিনি অ্যারেস্ট হয়েছেন তার মোবাইলে আপনার নাম্বার পাচ্ছি তাতে কি এসে গেল অনুব্রত ফের নাক গলিয়েছে এবার তো রূপসার মোবাইলে আমাদের নাম্বারও পাবেন তখন কি সম্ভাব্য উগ্রপন্থীকে আশ্রয় দেওয়ার অপরাধে আমাদেরও টানাটানি করবেন দরকারে করতেও পারি দেখুন চেষ্টা করে পরে সামাল দিতে পারবেন তো বয়স্ক নিরীহ দম্পতিকে অকারণে ভয় দেখানো চার জানব কিন্তু ডিভিসির চিফ ইঞ্জিনিয়ারের পুরনো মেজাজটা যেন ফিরে এসেছে অনুব্রতর ভারী গলায় বলল মোবাইলে কারো নাম্বার থাকাটা নিশ্চয় কোনো অপরাধ নয় রূপসা যা যা বললো আগে সেগুলো যাচাই তো করুন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের কথা দিচ্ছি রূপসা এখানেই থাকবে তেমন প্রমাণ পেলে আপনারা ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন গোফিন লোকটা তাড়াতাড়ি বলে উঠল না না আমরা ওকে ধরতে আসিনি শুধু বুঝতে চাইছিলাম উনি এসবে জড়িয়ে আছেন কি না আমরা তো জানি উনি নামি শিক্ষক নেতা পরিমল সেনের মেয়ে ওটা আমার পরিচয় নয় এবার রূপসার গলা বেজে উঠল আমি রূপসা সেন যাদবপুরে পিএইচডি করছি কিছু সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আমাকে সেভাবেই দেখবেন প্লিজ যদি আমার বিরুদ্ধে কোনো আপত্তিকর কাজের অভিযোগ থাকে কারো মেয়ে হিসেবে বিশেষ সুবিধে দাবি করব না দুই সিআইডি অফিসার চোখ যাওয়া করছে মিনিটখানিক পর উঠে দাঁড়ালো গোফিন বলল অলরাইট আজ তাহলে চলি যদি প্রয়োজন হয় আবার ইউ আর অলওয়েজ ওয়েলকাম অনুব্রত এবার হেসেই বলল অনুগ্রহ করে একটা ফোন করে আসবেন বুঝতেই তো পারছেন এই বসে বাজার করে এসে হঠাৎ বাড়িতে পুলিশ দেখা মোটেই প্লেজেন্ট সাইট নয় নিচে নেমে দুই পুলিশ অফিসারকে গাড়ি অবধি পৌঁছে দিল অনুব্রত ফিরে দেখল ঘরে সম্পূর্ণ হাজির ভিতু ভিতু মুখে সম্পূর্ণ বলল আপনার তো খুব সাহস মেশুমশাই পুলিশের সঙ্গে মুখে মুখে তর্ক করেন তে এটে বুড়ো কি না কথাটা ছুঁড়ে দিয়ে অনুব্রত রূপসাকে দেখল আমাকে তো তোমরা এই নামি দিয়েছো তাই না রূপসা যেন ভারী লজ্জা পেয়েছে মাথা নামিয়ে নিল থাক আর মুখ লুকোতে হবে না অনুব্রত গম্ভীর স্বরে বলল ষোলো তারিখ ঘোড়াশাল না হাতিশাল কোথায় যেন গিয়েছিলে বলনি কেন তখন তো দিব্যি মিথ্যে বলে দিলে বাড়ি যাচ্ছ না মানে ভাবলাম আপনারা কিছু মাইন্ড করবেন এখন পুলিশের মুখ থেকে শুনে বুঝি খুব আহ্লাদিত হলাম অনুব্রত অভিভাবকের সুরে বলল একটা কথা শুনে রাখো তুমি প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ভালো মন্দ নিশ্চয়ই বোঝো কী করছো না করছ তা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আশা করো কোথায় যাচ্ছ সেটুকু অন্তত বাড়ির লোকদের ঠিকঠাক জানিয়ে যাবে আর ভুল হবে না মেসুমশাই সম্পূর্ণ রূপসা দুজনকে একবার দেখিনি অনুব্রত ঘরে চলে এলো ঘেমো পাঞ্জাবি ছাড়ছে গলা উঁচিয়ে চা করতে বলল প্রতিমাকে বসল খাটে পাখা চালিয়ে করবিউ পিছন পিছন এসেছিল দেখছে অনুব্রতকে ভ্রু কুচকে অনুব্রত জিজ্ঞেস করল কিছু বলবে ভাবছিলাম পুলিশকে তো ধমকে ভাগালে ওরা কিন্তু তোমার উপর চোটে রইল তাতে আমার বই গেল কিন্তু রূপসা যদি সত্যি আজিবাজি পলিটিক্সে জড়িত থাকে দেখো করবি আমাদের ছেলেমেয়েরা যে সবসময় আমাদেরই মনের মতো কাজ করবে তা তো নয় তাদের ধ্যান ধারণাও হয়তো আমাদের সঙ্গে মিলবে না তারা যদি কিছু ভুলভ্রান্তিও করে তার দায়িত্ব আমাদের কিছুটা বইতেই হবে অনুব্রত ফিকে হাসলো। তা বলে তাদেরকে আমরা ঘেঁটি ধরে করে দিতে পারি তুমি সম্পূর্ণকে বকতে পেরেছো মারতে পেরেছো তাড়িয়ে দিতে পেরেছ কি করবি একটুক্ষণ নীরব তারপর মৃদুস্বরে বলল তবুও রাজার তো এক বন্ধু আছে আইপিএস লালবাজারের ডেপুটি কমিশনার না কি যেন ওকে যদি ব্যাপারটা জানিয়ে রাখো মানে রূপসা যাতে বিপদে না পড়ে তা হয় না করবি আমি আর রাজা ছোটুর বৃত্তে ঢুকতে চাই না সমস্যা যদি আসে নিজেরা মোকাবেলা করব সেটাও তো একটু অন্য ধরনের বাঁচা নয় কি করবি কিছু বলল না বসেছে খাটের প্রান্তে আঁকিবুকি কাটছে চাদরে উত্তরে জানালায় এক ফালি রোদ থেকে যে এলো আজ দুপুর গড়ানো অবদিত একটা ছায়া ছায়া ভাব থাকে পশ্চিম মুখ এই ঘরটায় আজ যেন আলো আধারিটা নেই চিলতে রোদ্দুরি কি শুষে নিচ্ছে আপছায়া কাজ বসানো শোকেসের মাথায় দুখানা ফটো স্ট্যান্ড স্কুল ব্যাগ কাঁধে ছোট ক্রিকেট ব্যাট হাতে রাজা আলো পড়ে রঙিন দুটো ছবি কেমন বিবর্ণ যেন ঝাপসা ঝাপসা অনুব্রত ছবি দুটো দেখছিল করবিউ অনুচ্চস্বরে জিজ্ঞেস করল কি ভাবছ আস্তে আস্তে দুদিকে মাথা নাড়ল করবি ছোট্ট একটা শ্বাস ফেলে বলল আমরা কি আবার বেশি মায়া জড়িয়ে যাচ্ছি কি জানি তবে মায়া ছাড়া আর কিসের জন্যই বা বাঁচে মানুষ কিন্তু এর আর কদিন পরিযায়ী পাখির মতো এসেছে কদিন ডানা ঝাপটেই তো উড়ে যাবে তারপর তারপর তুমি যদি চাও কথাটা শেষ করলো না অনুব্রত না বলা কথাটুকু তবু যেন ভাসছে বাতাসে বুঝি ছবি দুটো কেউ ছুঁয়ে গেল গোপন দীর্ঘশ্বাসের মতো এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস বিষাদ পেরিয়ে আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা নতুন এ চ্যানেলের গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে আরেকটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই